আসসালামু আলাইকুম প্রিয় চিকিৎসক বৃন্দ, ওয়েলকাম টু সিনাস মেডিকেল একাডেমি। তামাম ভাই শোনা যাচ্ছে তো না? জি স্যার, আচ্ছা, আমি তাহলে কন্টিনিউ করছি। আচ্ছা প্লিজ। ওকে, থ্যাংক ইউ। তো ওয়েলকাম টু সিনাস মেডিকেল একাডেমি। আসসালামু আলাইকুম টু এভরি ডক্টরস। আপনাদের সবাইকে অনেক বেশি ওয়েলকাম জানাচ্ছি আমাদের সিনাস মেডিকেল একাডেমির তরফ থেকে। আর এখন সিচুয়েশনে আপনারা ইনশাআল্লাহ সবাই ভালো আছেন, সুস্থ আছেন এই কোভিড প্যান্ডেমিকে। তো এই সিচুয়েশনের মধ্যে আপনাকে জয়েন করেছি, এই কারণে আপনাদেরকে আবারও অভিনন্দন জানাচ্ছি। সিচুয়েশন খুবই খারাপ, বাংলাদেশের এখন প্যান্ডেমিকের অবস্থা খুবই অ্যাডভার্স কন্ডিশনে আছি আমরা। সবাই মাস্ক পরবেন, প্লাস টিকা দিবেন, ভ্যাকসিনেশনে সবাই অংশগ্রহণ করবেন। তো যাই হোক, আজকে আমাদের ক্লাসটা যেটা নিয়ে আমরা উপস্থিত হয়েছি সেটা হচ্ছে আমাদের ডেভিডসন ফর রেসিডেন্সি, এই ব্যাচের উদ্দেশ্যে। তো এটা 7ই আগস্ট আজকে, এবং এটা শুরু হচ্ছে 17 আগস্ট থেকে। তো এটা হচ্ছে ডেভিডসন ফর রেসিডেন্সি ব্যাচের একটা সিগনেচার ব্যাচ। তো আমাদের ডেভিডসন নিয়ে আমি কথা বলবো একটু পরে, আমি আগে আমার স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি। সবাই পার্টিসিপেন্ট যারা আছেন সবাইকে আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু আমাকে বলবেন, ক্লিয়ার অ্যান্ড লাউড কিনা? যারা পার্টিসিপেন্ট জয়েন করেছেন ফেসবুক লাইভ তারাও কমেন্ট করতে পারেন, সমস্যা নেই। যারা জুমের লাইভে জয়েন করেছেন প্লিজ একটু বলবেন যে সবাই শুনতে পাচ্ছেন কিনা। আমাকে কি শোনা যাচ্ছে? সবাই শুনতে পাচ্ছেন তো? আচ্ছা, যাই হোক। তো আমাদের আজকে ক্লাসটা হচ্ছে ডেমো ক্লাস অন ডেভিডসন ফর রেসিডেন্সি। আমি ডক্টর রায়ত হাসান, এমডি ফেজ এন্ড নেফ্রোলজি, বিএসএন হতে আছি। তো এখন আমাদের প্রথম কথা হচ্ছে ডেভিডসন ফর রেসিডেন্সি ব্যাচটা কেন। আমি যদি আপনাদেরকে একটা স্ট্যাট বলি, সেটা হচ্ছে গত 5-6 বছরে একটু কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়েছে। তো লাস্ট আমি একটু স্ট্যাট বলছি, 2018 সালে ডেভিডসন থেকে কোশ্চেন আসছিল 29টা, দেন হচ্ছে 19 সালে 38টা আসছে আউট অফ 200, 20 সালে আসছে 62টা, 62, এন্ড 21 সালে 39টা কোশ্চেন আসছে আউট অফ 100। 21 সালে কিন্তু 100 মার্কসের পরীক্ষা হয়েছে। তো আলটিমেটলি রেজিং, মানে 18, 19, 20, 21-এর দিক থেকে আমাদের ডেভিডসনের যে বইয়ের যে কোশ্চেন আসতেছে, তো এটা কিন্তু অনেক বেশি রেজিং। তো এই কারণেই কিন্তু আমাদের এই প্রয়োজনীয়তা। ডেভিডসন ফর রেসিডেন্সি ব্যাচের আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আবারও। এটা আপনাদেরকে এত একটা ট্রাম্প কার্ড হিসেবে কাজ করবে, যেটার কারণে আমি স্ট্যাটাসও বলে দিয়েছি যে আপনি ইনশাল্লাহ একটা ভালো সাবজেক্ট প্লাস একটা ভালো ইনস্টিটিউশনে আপনি অনেক দৌড়ে আগে থাকবেন। এখন এফসিপিএস এ অনেকে ডেভিডসন তো করতেই হয় স্বাভাবিকভাবে, ওরা অনেক আগে থাকবে যারা সিরিয়াসলি ওদের মধ্যে থেকে দিবে। তারপরও এফসিপিএস এর মধ্যে এত ডিটেইলে কিন্তু ডেভিডসনটা আমাদের লাগে না। আমাদের শুধুমাত্র লাগবে কোন কোন জায়গাগুলো, কোন কোন টপিকগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট, ক্যাচি, সেই জিনিসগুলোকে আমাদের কিন্তু দেখা দেওয়ার উদ্দেশ্য কিন্তু এই ডেভিডসন ফর রেসিডেন্সি ব্যাচ। তো আমাদের আজকের এই সেশনটা হচ্ছে আমাদের ইনফেকশাস ডিজিজের উপর। হ্যাঁ, ইনফেকশাস ডিজিজ শুনলেই মাথায় রাখতে হবে আমাদের মাইক্রোবায়োলজি। মাইক্রোবায়োলজি কিন্তু আমাদের একটা ভাস্ট টপিক, সেখানকার মধ্যেই কিন্তু আমাদের ডেভিডসন ইনফেকশন ডিজিজের আদলে তৈরি করা আছে। তো মাইক্রোবায়োলজি যখন আমরা পড়বো, ইনফেকশাস ডিজিজের যে ডেভিডসনের টপিকটা একসাথে পড়ার চেষ্টা করবো। অনেক অনেক মাইক্রোবায়োলজিতে আমরা একটা ব্যাকটেরিয়া নিয়ে পড়াশোনা করছি বা স্ট্যাফিলোকোকাস নিয়ে পড়তেছি, দেন আমরা ইনফেকশাস এ আসবো, দেন স্ট্যাফিলোকোকাস নিয়ে আমরা সেটা করে ফেলবো। বাট ফার্স্ট আমাকে লেন্সটা পড়তে হবে। লেন্স ছাড়া কিন্তু আমাদের এই ইনফেকশাস ডিজিজে হাত দেওয়া যাবে না ডেভিডসনে, সত্যি কথা বলতে। লেন্সটা হচ্ছে আপনার বেসিক, আরো বেশি ক্লিয়ার হবে, দেন আপনি ইনফেকশাস এ আসবেন, দেন আপনি নিজেই বুঝতে পারবেন যে কি করতে হচ্ছে, কোন কোন জায়গাগুলোতে ইম্পর্টেন্ট দিতে হচ্ছে। তো আমি আজকে যে সেগমেন্ট গুলো আলোচনা করবো ইনফেকশাস ডিজিজে, সেটা হচ্ছে আমাদের ডেভিডসন রিলেটেড। ডেভিডসন এর কোন কোন টপিক গুলো ইম্পর্টেন্ট আমি কোশ্চেন অ্যানালাইসিস করবো, দেন লাস্টে আমি একটা সাজেশন আপনাদেরকে থ্রো করবো। সবাইকে আমাদের শুনতে পাচ্ছেন কিনা আর একবার একটু রেসপন্স করবেন, তাহলে ক্লাসটা অনেক ইন্টারেক্টিভ হবে। একটু রেসপন্স করবেন, যারা যারা জয়েন করেছেন একটু রেসপন্স করবেন, অনেকেই জয়েন করেছেন, একটু রেসপন্স করবেন প্লিজ। দিয়েছে, আচ্ছা জি ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া আপনার রেসপন্সের জন্য। তো আমরা শুরু করছি, বিসমিল্লাহির রহমানির রহিম। তো ইনফেকশাস ডিজিজ নিয়ে আমাদের যখন কথাবার্তা, তখন আমি এটা সেগমেন্টে ভাগ করি আমাদের ইনফেকশাস ডিজিজ ডেভিডসন কে। প্রথম কথা হচ্ছে প্রিন্সিপাল অফ ইনফেকশন, ঠিক আছে, প্রিন্সিপালস অফ ইনফেকশন, দেন হচ্ছে ইনফেকশাস ডিজিজ,
এন্ড দেন ব্যাকটেরিয়াল, এর মধ্যে হচ্ছে ব্যাকটেরিয়াল, ভাইরাল, প্যারাসাইটিক এবং হচ্ছে ফাঙ্গাল ডিজিজ, দেন হচ্ছে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, এন্ড লাস্ট হচ্ছে এইচআইভি। এইচআইভিটা কিন্তু আমাদের ভাইরাল ডিজিজের মধ্যেই পড়ে যায়, ঠিক আছে? তো আমরা প্রতিটা টপিক থেকে কোশ্চেন অ্যানালাইসিস করবো, কোন কোন জায়গাগুলো থেকে ইম্পর্টেন্ট, এবং লাস্টে আমরা একটা সাজেশন ফর আপকামিং রেসিডেন্সির জন্য আমি একটা আপনাদেরকে থ্রো করবো ইনশাল্লাহ। ইনফেকশাস ডিজিজে অ্যাজ এ হোল এটা একটা ভাস্ট, অনেক হ্যাঁ অনেক কিছু পড়াশোনা। আগে কিন্তু এত বেশি মলিকুলার লেভেলে আমরা যেতে পারতাম না, এখন যেহেতু আপনাদের সুযোগ এগুলো আপনারা গ্র্যাব করবেন ইনশাল্লাহ, আমরা সেটার দিকেই চেষ্টা করবো আমাদের সহযোগিতা আপনাদেরকে আমরা রাখছি। তো নেক্সট কথা হচ্ছে প্রিন্সিপালস অফ মেডিসিন থেকে আমরা, প্রিন্সিপাল অফ ইনফেকশন থেকে আমরা একটা কোশ্চেন দেখে আসছি রিগার্ডিং লাইফ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিনেশন। এখান থেকে একটা কোশ্চেন আসছে, এটা হচ্ছে আমাদের মেডিসিন ডিপ্লোমা জুলাই 2021-এ কিন্তু এই কোশ্চেনটা আসছে ভ্যাকসিন রিলেটেড। ভ্যাকসিন কিন্তু হট টপিক ফর আপকামিং দুইটা তিনটা চারটা রেসিডেন্সির জন্য, কিন্তু ভ্যাকসিন রিলেটেড টপিক আপনার প্রতিটা পরীক্ষার জন্য আপনাদের জন্য ইম্পর্টেন্ট, যেহেতু কোভিড প্যান্ডেমিক চলতেছে তো আপনাদের কিন্তু এটা কিন্তু অনেক বেশি মাত্রায় ইম্পর্টেন্ট। তো আমরা একটু ভ্যাকসিন নিয়ে কথাবার্তা বলে আসি। আমাদের লেন আমাদের ডেভিডসনে দেখবেন এটা হচ্ছে প্রিন্সিপালস অফ ইনফেকশাস ডিজিজের মধ্যে 6.13 একটা বক্স আছে ভ্যাকসিন ইন কারেন্ট ক্লিনিক্যাল ইউজ। এটা পড়ার আগে আমি একটু আমার লেন্সের মাধ্যমে এবং একটি সেন দেওয়া আছে আমার কিছু নিজস্ব নোটস আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। এখানে ভ্যাকসিন রিলেটেড যতগুলো ভ্যাকসিন আছে, ব্যাকটেরিয়াল আছে, ভাইরাল আছে, হ্যাঁ এগুলোই তো সাধারণত ভ্যাকসিন আমরা দেখতে পারি। তো সেক্ষেত্রে আমাদের অ্যাজ এ হোল ভ্যাকসিন কোনটা লাইফ, কোনটা কিল, কোনটা সাব ইউনিট, পিউরিফাইড টক্সয়েড কোনগুলো, এগুলো কিন্তু আমরা অ্যাজ এ হোল আমরা শিখে নিব। তার আগে ভ্যাকসিন জিনিসটা কিভাবে তৈরি হয়, আমরা জানি একটা মাইক্রো অর্গানিজম যদি আমি বলি সেখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে অ্যান্টিজেনিসিটি, একটা হচ্ছে প্যাথোজেনিসিটি। প্যাথোজেনিসিটি করেন হচ্ছে ডিজিজ, আর অ্যান্টিজেনিসিটি আমাদের হোস্ট রেসপন্স এর মাধ্যমে অ্যান্টিবডি ফর্ম করতে পারে, যেটা কিনা আমাদের ইমিউনিটিতে হেল্প করে। তাহলে একটা মাইক্রো অর্গানিজমের অ্যান্টিজেনিসিটি রয়েছে, প্যাথোজেনিসিটিও রয়েছে। তো সেক্ষেত্রে প্যাথোজেনিসিটি যদি আমরা কোনোভাবে সেটা কিল করতে পারি, অ্যান্টিজেনিসিটিটাকে যদি আমরা স্টেবল রাখতে পারি এবং সেটা যদি আমরা বডিতে পুশ করতে পারি, দেন কিন্তু আমাদের একটা হোস্ট রেসপন্স কাজ করবে, অ্যান্টিবডি ফর্ম করবে, অ্যান্ড আমরা ওই অর্গানিজমের এগেনস্টে একটা শক্তি পাবো। তো লাইভ ভ্যাকসিন যদি আমি একটু বলি, এখানে হচ্ছে অ্যান্টিজেনিসিটিটাকে ঠিক রাখা হয়, প্যাথোজেনিসিটিটাকে মেরে ফেলা হয় যেটা অবশ্যই করতে হবে, এবং যে অর্গানিজমটা আছে সেই অর্গানিজমটাকে বাঁচিয়ে রাখা হয়, মানে ওটাকে লাইফ রাখা হয়। এই লাইফ রাখার কারণে যখন আমাদের বডিতে এটা পুশ করা হয় সেটাই হচ্ছে লাইভ ভ্যাকসিন। তার মানে অর্গানিজমটাকে আমাদের এখানে বাঁচিয়ে রাখা হয়, মানে লাইফ রাখা হয়। কিল্ডের ক্ষেত্রে হচ্ছে অ্যান্টিজেনিসিটি ঠিক রাখা হয়, প্যাথোজেনিসিটিটাকে মেরে ফেলতেই হবে, বাট হচ্ছে মাইক্রো অর্গানিজমটাকে কিন্তু এখানে মেরে ফেলতে হবে, মেরে ফেলা হয়। এবং সেই কিল্ড যে অর্গানিজমটা আছে ওই অবস্থা যখন আমাদের বডিতে প্রবেশ করানো হয় সেটাই হচ্ছে কিল ভ্যাকসিন। জাস্ট একটা বেসিক ধারণা দিচ্ছে আর কি, লাইফ গেল কিল গেল। সবাইকে বুঝতে পারছেন কিনা একটু রেসপন্স করবেন, একটু রেসপন্স করবেন ইন্টারেক্টিভ হবে আর কি, একটু রেসপন্স করবেন। এতটুকু সবাই বুঝতে পারছেন পারতেছেন কিনা, লাইফ কোনটা কিল কোনটা, অ্যান্টিজেনিসিটি অ্যান্ড প্যাথোজেনিসিটি। আচ্ছা, দেন আমাদের হচ্ছে সাব ইউনিট ভ্যাকসিন আছে, কিছু আছে আমাদের হচ্ছে পিউরিফাইড প্রোটিন বা কম্পোনেন্টের বা পলিস্যাকারাইড ভ্যাকসিন আছে। তো আমরা একটু টক্সয়েড ভ্যাকসিন নিয়ে আলোচনা করি। টক্সয়েডটা হচ্ছে একই জিনিস, অ্যান্টিজেনিসিটি আপনার ঠিক থাকবে, প্যাথোজেনিসিটি কিল করা হবে, এবং আলটিমেটলি আমাদের মাইক্রো অর্গানিজমটাকে মেরে ফেলা হয়, এবং আলটিমেটলি সেটাকে এক্সট্রাকশনের মাধ্যমে সেটা আমরা মার্কেটিং করতে পারি, টক্সয়েড ভ্যাকসিন, যেটা আমাদের ডিপিটি মানে ডিপথেরিয়া পারটোসিস অ্যান্ড হচ্ছে টিটানাস টক্সিন, বা ওই ব্যাকটেরিয়াগুলো আমাদের ক্ষেত্রে কিন্তু টক্সয়েড ভ্যাকসিন হিসেবে আমরা ইউজ করতে পারি। টক্সয়েড ভ্যাকসিনের মধ্যে ওই এক্সাম্পলগুলো আমাদের লাগবে। দেন আর একটা হচ্ছে সাব ইউনিট ভ্যাকসিন বা রিকম্বিনেন্ট ভ্যাকসিন, ঠিক আছে? এই ভ্যাকসিনটা কি জিনিস, এটা শুধুমাত্র একই জিনিস, অ্যান্টিজেনিসিটি ঠিক রাখা হবে, প্যাথোজেনিসিটি কিল করা হবে, যেন আমাদের মাইক্রো অর্গানিজমটাকে মেরে ফেলা হবে, এবং আলটিমেটলি সেটা ফ্র্যাগমেন্টেশনের মাধ্যমে আমাদের কিন্তু নেক্সট এই ভ্যাকসিনটা মার্কেটিং করা হবে। তো এটা হচ্ছে সাব ইউনিট ভ্যাকসিন। তো আমরা একটু দেখে আসি তো এখন আমাদের লাইভ ভ্যাকসিন কিল ভ্যাকসিন কারা কারা। আমি ব্যাকটেরিয়াটা আগে পড়ে ফেলি। ব্যাকটেরিয়ার মধ্যে দেখেন লাইভের মধ্যে মাইক্রোব্যাকটেরিয়াম বোভিস, সালমোনেলা টাইফি, ফ্রান্সিলেলা টলুরেন্সিস এবং বিসিজি ভ্যাকসিন, এগুলো হচ্ছে লাইভ ভ্যাকসিন। কিলডের মধ্যে মনে রাখতে পারেন এটা হচ্ছে আরসিভিওয়াই দিয়ে, রিকেটসিয়া, কক্সেলিয়া এটাও একটা রিকেটসিয়া, অ্যান্ড ভিভিও কলেরা, অ্যান্ড হচ্ছে আমাদের ইয়ারসিনিয়া, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের আরসিভিওয়াই দিয়ে আপনারা মনে রাখতে পারেন, ভিভিও কলেরা অ্যান্ড ইয়ারসিনিয়া, যেটা প্লেগ করে। হ্যাঁ, এখন আমরা আরেকটু ব্যাকটেরিয়াল ভ্যাকসিনের মধ্যে টক্সয়েড বললাম না, টক্সয়েডের মধ্যে কারা কারা আছে, ডিপিটি মানে হচ্ছে ডিপথেরিয়া পারটোসিস অ্যান্ড হচ্ছে টিটানাস। পিউরিফাইড প্রোটিনের মধ্যে 3B মনে রাখবেন, একটা হচ্ছে বোরেলিয়া বর্ডারফি, ব্যাসিলাস অ্যান্থ্রাসিস এবং হচ্ছে বর্ডারেলা
পার্টোসিস, ঠিক আছে? এই তিনটা হচ্ছে আমাদের পিউরিফাইড প্রোটিন ভ্যাকসিন। এবং পলিস্যাকারাইড মানে হচ্ছে আপনার ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া যাদের আছে, মানে হচ্ছে যাদের পলিস্যাকারাইড ক্যাপসুল আছে, তারাই হচ্ছে পলিস্যাকারাইড ভ্যাকসিন হিসেবে কাজ করতে পারে। ওখান থেকে পলিস্যাকারাইড ভ্যাকসিনটা তৈরি করা হয়। তো সেক্ষেত্রে পলিস্যাকারাইড ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া মোস্ট কমন তিনটা আমরা জানি, সেটা হচ্ছে হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি অ্যান্ড স্ট্রেপটোকোকাস নিউমোনি অ্যান্ড নেইসেরিয়া মেনিনজাইটিস। তো এই তিনটা ব্যাকটেরিয়া হচ্ছে আমাদের ক্যাপসুলেটেড, ক্যাপসুলটা হচ্ছে পলিস্যাকারাইডের সমন্বয়ে গঠিত, এই কারণে ওই পলিস্যাকারাইড থেকে ভ্যাকসিনটা তৈরি করা হয়। এই কারণে বলা হচ্ছে যে পলিস্যাকারাইড ভ্যাকসিন সাথে অ্যাড করবেন সালমোনেলা টাইফি। সালমোনেলা টাইফি কিন্তু আমরা দুই জায়গায় করলাম, লাইফ এবং হচ্ছে পলিস্যাকারাইড ভ্যাকসিন, দুই জায়গায় কিন্তু আমরা এই সালমোনেলাটা করে ফেলছি। এবং আমাদের দেখেন আমাদের এখন ভাইরাল ভ্যাকসিন নিয়ে যদি আলোচনা করি, আমরা জানি সবাই দিয়ে আসছি মিজলস, মাম্পস, রুবেলা, দেন ভেরিসেলা জুস্টার ভাইরাস, ইয়েলো ফিভার ভাইরাস, এগুলো সব লাইভ ভ্যাকসিন। হ্যাঁ, কিন্তু মধ্যে মনে রাখবেন হচ্ছে রাজ দিয়ে, রাজ মানে হচ্ছে আর্থে র্যাবিস, হ্যাপানাইটিস এ হচ্ছে এতে, জাপানিজ এনকেফালাইটিস একটা ভাইরাস, সেটা হচ্ছে আমাদের ছে। হ্যাঁ, রাজ দিয়ে মনে রাখবো আমরা ইনশাল্লাহ। এবং আমাদের দেখেন ভাইরাল ভ্যাকসিনের মধ্যে কিছু আছে বোথ লাইভ অ্যান্ড কিল দুটাই হিসেবে কাজ করতে পারে, পোলিও অ্যান্ড ইনফ্লুয়েঞ্জা। পোলিওর মধ্যে দেখবেন স্যাবিন আছে এবং সক আছে, সক তে কে মানে কিল ইনজেক্টেড, এটা অবশ্যই ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন মানে কিল ভ্যাকসিন, এটা বোথ পসিবল মানে লাইভও আছে এবং কিল্ডও আছে, দুটোই থাকতে পারে। যেমন আমাদের সালমোনেলা টাইফিতে ছিল পলিস্যাকারাইড ক্যাপসুল অ্যান্ড লাইভ ভ্যাকসিনও এটা অ্যাভেলেবল, অ্যান্ড ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন এটাও বোথ লাইভ অ্যান্ড কিল। আর সাব ইউনিট ভ্যাকসিন বা রিকম্বিনেন্ট ভ্যাকসিন বলা হয়ে থাকে, তাদের মধ্যে আছে হচ্ছে হেপাটাইটিস বি, ভেরিসেলা জুস্টার ভাইরাস, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এন্ড ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। হেপাটাইটিস বি আমরা সবাই জানি, বাকি তিনটা কিন্তু আমরা জানতাম না, হয়তো অনেকেই জানেন। এবং ভেরিসেলা জুস্টার ভাইরাস, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। তো আমি কিন্তু এটা বলছি যে আমাদের এই ভ্যাকসিন গুলো কিন্তু আমাদের আগে জানতে হবে, অবশ্যই জানতে হবে। এবং আমাদের এখন আমরা যখন ডেভিডসনের এই বক্সটা পড়বো, দেখেন আপনাদের জন্য সবকিছু করা হয়ে গেছে অলরেডি। দেখেন লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন কারা কারা, মিজলস, পোলিও যেহেতু বোথ আছে, লাইভ অ্যান্ড কিল ভ্যাকসিন দুটা ভাইরাস, হ্যাঁ, টিউবারকুলোসিস, বিসিজি ভ্যাকসিন আমরা জানি, একসাথে দিয়ে দিছে আর কি, ব্যাকটেরিয়া ভাইরাল। তো আমি যদি আলাদা করে পড়ি তাহলে আমার মনে রাখার সুবিধা, তাই না? এবং কিছু আছে পিল ভ্যাকসিন, কিল ভ্যাকসিন, রাজ দিয়ে মনে রাখবেন। লাজ রাজ হচ্ছে আপনার র্যাবিস ভাইরাস, এতে হচ্ছে হেপাটাইটিস এ এন্ড জাপানিজ এনকেফালাইটিস এখানে নাই, প্লেন যে আছে। পলিও ভাইরাস তো আমরা জানি বোথ লাইভ এন্ড কিল, এবং হচ্ছে কলেরা ভাইরাস কিন্তু আমরা পড়ে আসছি, RCVY, আরতে রিকেশিয়া, কক্সেলিয়া, ভিতে ভিবরিও কলেরা এবং ওয়াইতে ইয়ার্সিনিয়া পেস্টিস, ঠিক আছে? এবং কম্পোনেন্ট ভ্যাকসিনের মধ্যে সাধারণত আমাদের ক্যাপসুলেটেড যেটা থাকবে অ্যানথ্রাক্স, যেমন হচ্ছে আমাদের পড়ে আসলাম পলিস্যাকারাইড ক্যাপসুল, যেমন মেনিনজোকক্কাল, তারপরে হচ্ছে নিউমোকক্কাল, এগুলো হচ্ছে ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া বা ক্যাপসুলেটেড অর্গানিজম থেকে ক্যাপসুলেটেড ভ্যাকসিন প্রোডাকশন হচ্ছে। কিছু আছে ডিপথেরিয়া, যেমন টক্সয়েড আমরা বলে আসছি, হেপাটাইটিস বি দেখেন, রিকম্বিনেন্ট বা সাবইউনিট ভ্যাকসিন বলে আসছি, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি, এটা কি হবে, এটা পলিস্যাকারাইড ক্যাপসুল থেকে তৈরি এবং আলটিমেটলি ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া পলিস্যাকারাইড ভ্যাকসিন। এবং আলটিমেটলি দেখেন মেনিনজোকক্কাল, মেনিনজোকক্কাল এবং পার্টোসিস, পার্টোসিস কিন্তু আমরা পড়ে আসছি ডিপিটি থেকে, সেখানে কিন্তু এক্সট্রাক্টেড অ্যান্টিজেন মানে হচ্ছে পিউরিফাইড প্রোটিন এই ভ্যাকসিনটা আমাদের ওখান থেকে তৈরি করা হয়েছে। এবং টাইফয়েড কিন্তু বোথ লাইভ অ্যান্ড হচ্ছে আমাদের ক্যাপসুলার পলিস্যাকারাইড যেহেতু আছে, তো লাইফ অ্যান্ড হচ্ছে পলিস্যাকারাইড ভ্যাকসিন। তো এই হচ্ছে ভ্যাকসিনের এক্সাম্পল আমি একটু ধারণা দিলাম। যেটা থেকে কোশ্চেন আসছে সেটা হচ্ছে আমাদের গাইডলাইন, গাইডলাইন থেকে কিন্তু এই কোশ্চেনটা আসছে। এরপর July 21 যারা ডিপ্লোমা দিয়েছেন তারা এটা অ্যান্সার করতে পেরেছেন। গাইডলাইন থেকে 6.4 আপনারা এই পৃষ্ঠা নাম্বার বের করবেন এবং দেখবেন এই একটা বক্স আছে, সেখানে বলা আছে যে কোথায় কোন ভ্যাকসিন দেওয়া যাবে, কোথায় দেওয়া যাবে না। আমরা একটু একটু পড়ে আসি, আমরা একটু দেখি প্রিন্সিপাল কন্ট্রা ইন্ডিকেশনটা কোনটা। প্রথম কন্ট্রা ইন্ডিকেশন হচ্ছে আমাদের অ্যানাফাইল্যাকটিক রিয়াকশন। অ্যানাফাইল্যাকটিক রিয়াকশনে কিন্তু আমরা যদি আগে প্রিভিয়াস হিস্ট্রি থাকে, যেমন অ্যানাফাইল্যাক্সিস করছে, যেমন হাইপোটেনশন হয়েছে, ট্যাকিকার্ডিয়া হয়েছে, ব্রঙ্কোস্পাজম হয়েছে, ল্যারিঞ্জিয়াল ইডেমা হয়েছে, এসব ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা হাইপারসেনসিটিভিটি রিয়াকশন টাইপ ওয়ান, যেটা আমরা ইমিউনোলজিতে পড়বো, সেখানে যেহেতু রিয়াকশন যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু প্রিভিয়াস হিস্ট্রির ক্ষেত্রে এটা কিন্তু কন্ট্রাইন্ডিকেটেড, এই ভ্যাকসিন দেওয়া যাবে না যদি কোনো ভ্যাকসিনের জন্য সেখানে আমাদের অ্যানাফাইল্যাকটিক রিয়াকশন হয়ে থাকে। অ্যান্ড লাইভ ভ্যাকসিন শুড নট বি গিভেন ডিউরিং অ্যান অ্যাকুট ইনফেকশন, ঠিক আছে? অ্যাকুট ইনফেকশন, যে কোনো একটা অ্যাকুট কন্ডিশন পেশেন্ট নিয়ে আসছে, মেনিনজাইটিস বা যে কোনো একটা অ্যাকুট কন্ডিশনের ফিভাইল কন্ডিশন নিয়ে আসছে, সেক্ষেত্রে কিন্তু আমরা লাইভ ভ্যাকসিনটা দিতে পারবো না। সাথে আমাদের মাথায় রাখতে হবে প্রেগনেন্ট ওমেন, ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্টের ক্ষেত্রে কিন্তু আমরা লাইভ ভ্যাকসিন দিতে পারবো না। কেন দিতে পারবো না বলেন তো? লাইভ ভ্যাকসিনে কিন্তু আমরা মাইক্রো অর্গানিজমটাকে আমরা কিন্তু জীবিত রাখছিলাম, মানে হচ্ছে আমরা কিন্তু লাইফ রাখছিলাম, সেই লাইফটা যদি আবার আমরা পেশেন্টের মধ্যে দিয়ে দিই, ইমিউনিটি যদি না থাকে যার, সে কিন্তু ওটাকে মানে
ফাইট করতে পারবে না। আলটিমেটলি যদি ইমিউনো কম্প্রোমাইজ থাকে, সেক্ষেত্রে কিন্তু লাইভ ভ্যাকসিন দিয়ে আমরা পেশেন্টটার ক্ষতি করতেছি, কারণ ওটা কিন্তু প্যাথোজেনিসিটি আমরা ডেট করছি, কিল করছি, নো প্রবলেম, বাট কিছু কিন্তু ভিরুলেন্স ফ্যাক্টর থেকে যায় এবং আলটিমেটলি সে লাইভ অর্গানিজমটা ওই পেশেন্টের দেখে অনেক ধরনের ডিজিজ করতে পারে। এই কারণে ইমিউনো কম্প্রোমাইজ যারা তাদেরকে কিন্তু আমরা এই লাইভ ভ্যাকসিনটা দিতে পারবো না, ঠিক আছে? ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট যেমন প্রেগনেন্ট উমেন, যারা হচ্ছে ইমিউনো সাপ্রেস পেশেন্ট, এগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা লাইভ ভ্যাকসিন দিতে পারবো না। আর একটা আছে, যদি কোনো কারণে দুইটা লাইভ ভ্যাকসিন দেওয়ার প্রয়োজন আসে, সেক্ষেত্রে আমরা দিতে পারবো, বাট হচ্ছে অপোজিট আর্মে, অপোজিট আর্মে দিতে পারবো, ঠিক আছে? অ্যান্ড দেন অথবা আমরা কিন্তু আর একটা কাজ করতে পারি, সেটা কিন্তু 4 সপ্তাহ আমরা একটা গ্যাপ দিয়ে দুইটা লাইভ ভ্যাকসিন দিতে পারি, এটা কিন্তু ইম্পর্টেন্ট, 4 সপ্তাহ। এবং লাইভ ভ্যাকসিন আর এই দুইটা লাইন যে দেখতেছেন একটু ঘোরানো লাইন, সেটা হচ্ছে আমি একটা ইমিউনো গ্লোবুলিন আজকে আমি দিছি, আমি এর 3 মাসের মধ্যে কোনো ধরনের লাইভ ভ্যাকসিন দিতে পারবো না। এই কথাটার মানে হচ্ছে এটা, আমি আজকে ইমিউনো গ্লোবুলিন অনেক ধরনের বাজারে পাওয়া যায় না, আমাদের টিটেনাস, টিআইজি, তারপরে হচ্ছে মিজলস চিকিৎসা আমরা ইমিউনো গ্লোবুলিন ইউজ করি, দেন আমরা ধরি হ্যাপাটাইটিস এ, হ্যাপাটাইটিস বি জন্য ইউজ করি, ভেরিসের বুস্টারে ইউজ করি, সেক্ষেত্রে থেকে ইমিউনো গ্লোবুলিন গুলো ইউজ করতেছি, মনে করেন আজকে আমি ইমিউনো গ্লোবুলিন দিলাম, ঠিক আছে, আমি এর অ্যাটলিস্ট 3 মাসের মধ্যে লাইভ ভ্যাকসিন কিন্তু দিতে পারবো না। আবার অন দ্য আদার হ্যান্ড, আজকে আমি ভ্যাকসিন দিছি, লাইভ ভ্যাকসিন দিছি, আমি 2 সপ্তাহের মধ্যে আমি ইমিউনো গ্লোবুলিন দিতে পারবো না। এই কথাটা বুঝছেন কিনা একটু জানাবেন। আমি তাহলে আমাদের লাইভ ভ্যাকসিন আজকে আমি দিছি, 2 সপ্তাহের মধ্যে আমি ইমিউনো গ্লোবুলিন দিতে পারবো না। সো এই কথাটার মানে হচ্ছে এটাই, হিউম্যান নর্মাল ইমিউনো গ্লোবুলিন যেটা আছে শুড নট বি গিভেন ফর 2 উইকস, 2 সপ্তাহ পর্যন্ত দেওয়া যাবে না আফটার এ লাইভ ভ্যাকসিন। মানে ভ্যাকসিন আজকে আমি নিছি, 2 সপ্তাহের মধ্যে দিব না। আর একটা হচ্ছে, আমি আজকে ইমিউনো গ্লোবুলিন নিছি, আমি লাইভ ভ্যাকসিন দিব না 3 মাসের জন্য। 4-3-2, এভাবে মনে রাখবেন, 4-3-2, 4-3-2, 432, ঠিক আছে? এবং কিছু আছে হে ফিভার, অ্যাজমা, এক্সিমা, কিছু আমাদের অনেকে বলে, আত্মীয় স্বজনরা বলে এটা দেওয়া যাবে কিনা, আমার অ্যাজমা আছে, আমার এক্সিমা আছে, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের আলটিমেটলি কোনো ধরনের কোনো কন্ট্রাইন্ডিকেশন নাই কিন্তু, ঠিক আছে? টপিক্যাল গ্লুকোকর্টিকয়েডের কথা বলা আছে, সিস্টেমে কিন্তু আমরা আপ টু 3 মান্থস ইউজ করতে পারি, 3 মান্থের বেশি যদি হয় তাহলে সেটা প্রলং ডিউরেশন অফ কর্টিকোস্টেরয়েড ইউজ হতে পারে, সেক্ষেত্রে ইমিউনো সাপ্রেস হতে পারে, সেটা আলাদা। টপিক্যাল ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের আর নট কন্ট্রাইন্ডিকেটেড, ঠিক আছে? ইনক্লুডিং টিউবারকুলোসিস বা ক্রনিক লাং ডিজিজ বা হার্ট ডিজিজ যদি কোনো থাকে থাকে, তারও কোনো কোনো কন্ট্রাইন্ডিকেশন নেই। শুধুমাত্র কন্ট্রাইন্ডিকেশন তাহলে আছে কার, লাইভ ভ্যাকসিন গুলোর জন্য প্রেগনেন্ট উইমেন এদের দেওয়া যাবে না, ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্টের জন্য দেওয়া যাবে না, এবং আলটিমেটলি আমাদের অ্যাকুট ইনফেকশন দেওয়া যাবে না। সব ক্ষেত্রে কিন্তু আলটিমেটলি আমাদের কোনো কন্ট্রাইন্ডিকেশন নাই। আর একটা সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে অ্যানাফিল্যাক্টিক রিঅ্যাকশন, এটা বুঝছেন কিনা? এই গাইডলাইনটা, ভ্যাকসিনের গাইডলাইনটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট আপনাদের জন্য, আপকামিং সব পরীক্ষার জন্য। তো আপনারা এখন বলেন দেখি, এই অ্যান্সার দেন যারা আছেন যুক্ত, একটু ইন্টারেক্টিভ হবে, ভালো লাগবে ক্লাস করতে আমাদের। তো ইনশাল্লাহ বেশিক্ষণ না, আমাদের ডেমো ক্লাস যেহেতু কম সময়, তো আপনারা একটু ইন্টারাকশন করেন আমাদের সাথে। সেটা হচ্ছে লাইভ অ্যাটেন্ডেড ভ্যাকসিন আমাদের কোনটা কোনটা ট্রু কোনটা ফলস একটু আমাদের সাথে অ্যান্সার দিবেন। শুড নট বি গিভেন ডিউরিং অ্যান অ্যাকুট ইনফেকশন, শুড নট বি গিভেন, অ্যাকুট ইনফেকশনে দেওয়া যাবে না, এটা কি বলা আছে? হ্যাঁ অবশ্যই, অ্যাকুট ইনফেকশনে কিন্তু আমরা আমরা এটা দিতে পারবো না। ক্যান বি গিভেন ইন প্রেগনেন্ট ওমেন, এটা কি দেওয়া যাবে লাইভ ভ্যাকসিনটা প্রেগনেন্ট ওমেনের ক্ষেত্রে? এটা কিন্তু আমরা দিতে পারবো না, এটা ফলস, তাই না? Should not be given for 3 months, দেওয়া যাবে না, after an injection of human immunoglobulin, তার মানে immunoglobulin দেওয়ার 3 মাসের মধ্যে দেওয়া যাবে না। This is true or false? তো answer করেন, বাকি বলেন, true or false? এটাতে হচ্ছে আমাদের অবশ্যই ট্রু, কারণ এটাতে আমাদের হিউম্যান ইমিউনোগ্লোবুলিন দেওয়ার পরে আমাদের 3 মাসের মধ্যে কিন্তু কোনো ধরনের লাইভ ভ্যাকসিন দেওয়া যাবে। হিউম্যান ইমিউনোগ্লোবুলিন শুড নট be given for 2 weeks after a live vaccine, ঠিক আছে? 2 weeks of the live vaccine, তো এটাও কিন্তু আমাদের জন্য should not be given for 2 weeks. 2 weeks কি ছিল হিউম্যান ইমিউনোগ্লোবুলিন? এটা কিন্তু আমাদের দেখেন 2 weeks ছিল, হ্যাঁ, এটা কিন্তু আমাদের লাইভ ভ্যাকসিনটার পরে এটা কিন্তু ট্রু হবে। এন্ড টু লাইভ ভ্যাকসিন শুড বি গিভেন ফর 2 weeks এফোর, এটা ফলস হবে, অ্যাট লিস্ট 4 weeks এফোরটা কিন্তু আমাদের দিতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি ট্রু ফলস, টু ট্রু এবং ফলস, সবাই বুঝতে পারছেন জিনিসটা? আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের রিগার্ডিং লাইভ অ্যাটেনডেড ভ্যাকসিন, এটা সম্পর্কে আমরা জানলাম। তো ভ্যাকসিন রিলেটেড এই কোশ্চেন গুলো কিন্তু আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এখন আমরা একটু ব্যাকটেরিওলজি নিয়ে কথাবার্তা বলি। ব্যাকটেরিওলজি নিয়ে আমার একটা টিউবারকুলার লেপ্রোসি নিয়ে একটা কোশ্চেন আসছে, আমরা একটু লেপ্রোসি নিয়ে কথাবার্তা শুনে আসি। হ্যাঁ,
ডেভিডসনে কি লেখা আছে। আমরা তো অবশ্যই লেন্স পড়বো, মাইক্রোবায়োলজি পড়ার সিস্টেম তো হচ্ছে লেন্স তো পড়তেই হবে, বাট ডেভিডসনের ক্ষেত্রে এক্সট্রা কিছু ইনফরমেশন আছে সেটা আমাদেরকে জানতে হবে, আদারওয়াইজ কিন্তু আমরা গেমে থাকবো না। ডেভিডসন কিন্তু আমাদের আবারও বলতেছে এটা একটা ট্রাম্প কার্ড, এই ডেভিডসন ফর রেসিডেন্সি ব্যাচ অরিজিন হয়েছে এটা শুধু শুধু হয় নাই, কারণ এটার ইম্পর্টেন্সটা অনেক বেশি মাত্রায়। আবারও বলছে লাস্ট যে আমাদের কোশ্চেন গুলো আসছে স্ট্যাটে দেখতেছি 18 সাল 19 সাল 20 সাল 21 সালে প্রচুর মাত্রায় আস্তে আস্তে ধীরে ধীরে অনেক বেশি মাত্রায় এখান থেকে কোশ্চেন সারা দিচ্ছেন। তো আমাদের জন্য এই টপিকের বা এই বইটার ইম্পর্টেন্স কিন্তু অনেক তুলনাতীত, ঠিক আছে। বিশেষ করে এমডি ফ্যাকাল্টি যারা আছেন ডেভিডসন বই তাদের জন্য মাস্ট, ঠিক আছে, এটা পড়তেই হবে। আচ্ছা, তো লেপ্রোসি নিয়ে একটু কথাবার্তা বলি। লেপ্রোসি হচ্ছে আমাদের মাইক্রোবিয়াম লেপটি নিয়ে হচ্ছে, এই বইটার আরেকটা নাম হচ্ছে হেনসেন ডিজিজ। হ্যাঁ, এটা আরেকটা নাম হেনসেন ডিজিজ। এটা কাকে কাকে এফেক্ট করতে পারে? স্কিন অ্যান্ড নার্ভ, এই দুইজনকে এফেক্ট করতে পারে, ঠিক আছে। এবং আমাদের স্কিন এবং নার্ভস দুইজনকে এফেক্ট করতে পারে। এটাকে ভাগ করা হয়েছে অ্যাকর্ডিং টু অন দ্য বেসিস অফ সেল মিডিয়েটেড ইমিউনিটি। সেল মিডিয়েটেড ইমিউনিটি যার বেশি ভালো যার যার খারাপ, যার ভালো সে হচ্ছে টিউবারকুলয়েড লেপ্রোসি বলবো তাকে, এতটুকু মুখস্থ করতে হবে, টিউবারকুলয়েড লেপ্রোসি বলবো। এবং যার খারাপ স্লো সিএমআই মানে সেল মিডিয়েটেড ইমিউনিটি তাকে বলতেছি আমরা লেপ্রোমেটাস লেপ্রোসি, ঠিক আছে। এবং টিউবারকুলয়েড লেপ্রোসির মধ্যে যেহেতু আমাদের সেল মিডিয়েটেড ইমিউনিটি ভালো, তার মানে ইমিউনিটি ভালো, তার মানে ফাইটিং করার ক্যাপাবিলিটি ভালো, তার মানে রিয়াকশন করার ক্যাপাবিলিটি ভালো, তার মানে আর্লি ইনকিউবেশন পিরিয়ড বা আর্লি ফিচার ডেভেলপ করার ক্যাপাবল থাকবে এবং অনেক ধরনের ব্যাকটেরিয়াকে মারতে পারবে যেহেতু ইমিউনিটি ভালো, যে আমাদের লেপটি যে ব্যাকটেরিয়াটা আছে অনেককে মারতে পারবে। আলটিমেটলি এটার রেজাল্ট হবে হচ্ছে পসিবেসিলারি, অনেক ব্যাকটেরিয়া মরে যাবে। ইনকিউবেশন পিরিয়ডটা কম, এটার কম মানে 2 থেকে 5 ইয়ার্স। আর একটা হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড 10 থেকে 14 বছর হবে, ইয়ার্স হবে। হ্যাঁ, এটা কিন্তু যেহেতু সেল মিডিয়েটেড ইমিউনিটি কম তো আমাদের এটা ডিলেড অনসেট হবে, আলটিমেটলি অনেক দিন পরে আমরা এটা ফিচার পাবো। এবং এটা কিন্তু অনেক ইমিউনিটি কম জন্য বেসিলাই মারবে না, মরতে পার মারা যাবে না। সো আলটিমেটলি মাল্টি বেসিলারি আমরা কিন্তু এখানে পাবো, ঠিক আছে। এখানে কিন্তু অর্গান ইনভলভমেন্ট তেমন একটা হয় না, বাট এক্সট্রা অর্গান ইনভলভমেন্ট এখানে কিন্তু প্রচুর হতে পারে, যেমন আইরাইটিস, তারপরে হচ্ছে আমাদের আমাদের হচ্ছে অর্কাইটিস, মায়োসাইটিস, হ্যাঁ, আই মাসেল টেস্টিস, এগুলোকে কিন্তু লেপ্রোমেটাসটা ইনভলভ করতে পারে, মানে ডিসিমিনেশন থাকতে পারে। হ্যাঁ, অনেক বেশি ইনফেকশনটা ছড়া যেতে পারে, অনেক অর্গান ইনভলভমেন্ট করতে পারে, ঠিক আছে। আর টিউবারকুলার লেপ্রোসির মধ্যে আমরা শুধুমাত্র পাবো অ্যানাস্থেশিয়া এবং হাইপোপিগমেন্টেড, এটা সিগনেচার মার্ক, সেটা হচ্ছে হাইপোপিগমেন্টেড, এই জিনিসটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে, হাইপোপিগমেন্টেড, ঠিক আছে, হাইপোপিগমেন্টেড অ্যান্ড অ্যানাস্থেশিয়া। এটা কিন্তু আমরা লেপ্রোমেটাসে ওরকম পাবো না, এখানে সাধারণত ক্লপস এন্ড স্টকিং প্যাটার্ন অফ অ্যানাস্থেশিয়া পেতে পারি। ইনফিল্ট্রেশন এবং লিওনিন ফেস মানে হচ্ছে লায়ন ফেস, আমি একটু পরে দেখাবো। তো আমি যদি একটাকে এটা রেখা দেই, সরলরেখা দেই, সরলরেখার মধ্যে বাম দিকে লেফট সাইডে টিউবারকুলার লেপ্রোসি দিব এবং ডান দিকে দিব হচ্ছে লেপ্রোমেটাস লেপ্রোসি, বা মাঝের জিনিসগুলো দিব বর্ডার লাইন। হ্যাঁ, বর্ডার লাইন টিউবারকুলার, বর্ডার লাইন এবং বর্ডার লাইন লেপ্রোমেটাস, এটা আমি একটু চিন্তা করবো। তো এই এন্ডে মানে এই স্পেকট্রামে আমাদের টিউবারকুলয়েড এন্ডে অ্যানাস্থেশিয়া এবং হাইপোপিগমেন্টেশনটা বেশি মাত্রায় থাকবে, ঠিক আছে। আর এই এন্ডের দিকে আমাদের সাধারণত এই জিনিসগুলো মাল্টিপেসিলারি অর্গান ইনভলভমেন্ট, এই জিনিসগুলো বেশি বেশি মাত্রায় ফিচার পাবো। এতটুকু কি আমরা সবাই বুঝতে পারতেছি কিনা একটু রেসপন্স করবে, এতটুকু সবাই বুঝতে পারতেছি কিনা আমরা আশা করছি আমরা বুঝতে পারছি। তো এই জিনিসটা আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে, আমি বলছি যে আমাদের এখন গ্লভস এন্ড স্টকিং প্যাটার্ন যেটা আছে সেটা আমরা কিন্তু আমাদের লেপ্রোমেটাস লেপ্রোসি দিকে পাবো, ঠিক আছে। তো এখন আমরা আমরা একটু আসি যে এটা হচ্ছে ডেভিডসনের বক্স। এখন আপনারা এই যে পার্থক্যটা নিজেরাই বলতে পারবো, আমাকে হচ্ছে বলতে হবে না, আপনারা উপর থেকে শুরু না করে নিচ থেকে শুরু করে, নিচ থেকে দেখা যাচ্ছে যে রিয়াকশনের মধ্যে আমাদের কিন্তু একটা সেল মিডিয়েটেড ইমিউনিটি ভালো কার টিউবারকুলোসিস। সো এখানে নামটা হচ্ছে সেল মিডিয়েটেড রিঅ্যাকশন এর নাম, বা টাইপ 1 রিঅ্যাকশন, আর এটা হচ্ছে ইমিউনো কমপ্লেক্স রিঅ্যাকশন, এই নামটা একটু মুখস্থ করতে হবে। দেন আদার টিস্যু কি কি ইনভলভ করতেছে, কোথায় বেশি ইনভলভ করে, সেটাতে হচ্ছে আমাদের দেখতেছি যে আমাদের আপার রেসপিরেটরি মিউকাস বা আই, টেস্টিস, বোনস এর ক্ষেত্রে, লেপ্রোমেটাস এর ক্ষেত্রে এটা বেশি মাত্রায় ইনভলভমেন্টটা হচ্ছে, বাট টিউবারকুলোসিস কিন্তু এরকম কোনো ইনভলভমেন্ট নেই। ন্যাচারাল হিস্ট্রির মধ্যে দেখা যাচ্ছে যে প্রোগ্রেসিভ এটা ডিজিজ, যেহেতু সেল মিডিয়েটেড ইমিউনিটি কম এবং ব্যাসিলাই ইনডেক্সটা এটা বেঁচে থাকবে অবশ্যই আমরা জানি, যেহেতু পসিবেসিলারি হচ্ছে আমাদের টিউবারকুলোসিস এবং হচ্ছে মাল্টিবেসিলারি হচ্ছে আমাদের কি, আমাদের হচ্ছে আমাদের প্রোগ্রেসিভ এটা ডিজিজ, এবং মাল্টিবেসিলারি হচ্ছে আমাদের হচ্ছে লেপ্রোমেটাস এর দিকে থাকবে। নার্ভ ইনলার্জমেন্ট এবং ড্যামেজের ক্ষেত্রে এটা আর্লি ফিচার হবে, মার্ক ফিচার হবে এবং এটা লেট ফিচার হবে, ঠিক আছে। এবং উপরের দিকে একটু আপনারা দেখবেন, যেহেতু আমি বলছি সেল মিডিয়েটেড ইমিউনিটি ভালো, সো এখানে সবকিছুই আর্লি হবে, সবকিছুই আর্লি হবে, আর্লি অ্যান্ড মার্ক হবে। হ্যাঁ, অ্যান্ড দেন হচ্ছে ডেফিনেশন আমি একটু বলি, ক্লারিটি অফ দ্য মার্জিন, ইলিভেশন অফ দ্য মার্জিন, এগুলো হচ্ছে সবসময় ক্লিন কাট হবে আলটিমেটলি,
যেহেতু সেল মিলিটারি ইমিউনিটি ভালো, গুড থাকবে, কমন এটা এলিভেশন আমরা মার্জিনটা কমন থাকবে, এবং কিছু দেখেন সারফেস এর মধ্যে এটা মনে থাকে না, তো স্মুথ শাইনি হবে লেপ্রো মেটাসের ক্ষেত্রে, এবং ড্রাই অ্যান্ড স্কেল এটা হচ্ছে আমাদের টিউবার কুলার লেপ্রোসের ক্ষেত্রে এই সারফেসটা আমরা পাবো। অ্যান্ড দেন সোয়েটিং অ্যান্ড হায়ার গ্রোথ যে লস বা লস অফ সেন্সেশন হচ্ছিল সবসময় আর্লি বা বলছিল সবকিছু আর্লি কোথায় টিউবার কুলারের ক্ষেত্রে এবং লেট কোথায় আলটিমেটলি লেপ্রো মেটাসের ক্ষেত্রে, এটা ওয়াইডলি ডিসিমিনেটেড থাকবে, এটা হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল কিছু ফিউ সাইটে এটা লেশনটা হতে পারে স্কিন লেশনটা। হ্যাঁ আর কার্ডিনাল ট্রায়াড টেট্রাড দেখলেই পড়ে ফেলতে হবে, কোনো কথা নাই, কার্ডিনাল ফিচারের মধ্যে দেখতেছি আমরা স্কিন লেশন, টিপিক্যালি অ্যানাস্থেটিক অ্যাট টিউবারকুলার ডেটা অফ স্পেকট্রামের মধ্যে বলছিলাম আমরা অ্যানাস্থেটিক থাকতে পারে, থিকেন্ড নার্ভ থাকবে, পেরিফেরাল নার্ভ থিকেন্ড থাকবে, অ্যাসিড ফাস ব্যাসিলাই থাকবো আমরা হচ্ছে বায়োপসিতে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের লেপ্রোসির এই পার্থক্যটা, ইনফিনিটি টেস্ট না পড়ে যাওয়াটা পাপ হবে, ঠিক আছে, এটা অবশ্যই করতে হবে, প্রতি বছরই কোশ্চেন আসে। হ্যাঁ এখন রিয়াকশনের কথা যদি বলা হয়, ওই একই সেম জিনিস, লেপ্রি রিয়াকশন ওয়ান মানে হচ্ছে রিভার্সাল রিয়াকশন, মানে হচ্ছে আমাদের সেল মিডিয়েটেড রিয়াকশন, তার মানে টিউবারকুলারে যত কিছু আছে সবকিছু এখানে পাবো। হ্যাঁ বর্ডার লাইন টিউবারকুলাইট, বর্ডার লাইন এবং বর্ডার লাইন লেপ্রোমেটাসের ক্ষেত্রে কিন্তু আমরা টাইপ ওয়ান রিয়াকশন পাবো, ঠিক আছে, বর্ডার লাইন লেপ্রোমেটাসও কিন্তু আমরা এখানে টাইপ ওয়ান রিয়াকশন পাচ্ছি। একমাত্র দেখেন লিখে দেওয়া আছে বর্ডার লাইন লেপ্রোমেটাস কিন্তু দুইটা ধরনের রিয়াকশনই পাওয়া যায়, বর্ডার লাইন লেপ্রোমেটাস টাইপ টু তেও পাওয়া যায়, টাইপ ওয়ানও পাওয়া যায়, তো লেপ্রোমেটাসের ক্ষেত্রে কিন্তু আমরা শুধুমাত্র ইরেথ্রিমা নোডোসাম লেপ্রোসাম পাবো, ঠিক আছে, আর বর্ডার লাইন লেপ্রোমেটাসের ক্ষেত্রে আমরা বোথ রিয়াকশনটাই কিন্তু আমরা পাবো, ঠিক আছে। এবং এখানে একই জিনিসই বলছে যে পেইনফুল টেন্ডার নার্ভ দুই জায়গাতে সমস্যা নাই, কিন্তু এখানে দেখেন অর্গানিক ভাবে আইরাইটিস, অর্কাইটিস, মায়োসাইটিস, দেখছেন লিম্ফ অ্যাডেনাইটিস, ফিভার এডিমা, এখানে কিন্তু লেপ্রি টাইপ রিয়াকশন আমরা পেতে পারি। এবং কিছু আমাদের দেখতে পাচ্ছি যে আমাদের এখানে এটা ডেভিডসনেরই বই, এবং দেখতে পাচ্ছি কিছু আমার লাইন লাগাই দিয়েছে, সেখানে হচ্ছে কিছু নার্ভ ড্যামেজ হয়, মাথা রাখতে হবে আলনার, তারপর হচ্ছে মিডিয়াল নার্ভ, রেডিয়াল নার্ভ, সুরাল নার্ভ, টিপিয়াল নার্ভ, পোস্টিরিয়র টিপিয়াল নার্ভ, এগুলো কিন্তু আমাদের এফেক্ট হতে পারে, নার্ভ ড্যামেজ করতে পারে, ঠিক আছে, ব্লাইন্ডনেস হতে পারে, ঠিক আছে, কিছু কর্নিয়া কনজাংটিভাতেও কিছু অ্যানাস্থেটিক, কিছু ট্রাইজেমিনাল নার্ভের কারণে, ড্যামেজের কারণে কর্নিয়া কনজাংটিভা এফেক্ট হতে পারে, এবং কিছু আমি বলছিলাম লেপ্রোমেটাস লেপ্রোসির ক্ষেত্রে কিন্তু টেস্টিকুলার অ্যাট্রোফি অবশ্যই এখানে থাকবে, এবং অ্যাকুট অর্থ্রাইটিস থাকবে টাইপ টু রিয়াকশনের ক্ষেত্রে, টাইপ টু রিয়াকশন মানে হচ্ছে লেপ্রোমেটাস লেপ্রোসি। দেখেন টাইপ ওয়ান মানে রিভার্সাল, এবং এটা হচ্ছে আমাদের সেল মিডিয়েটেড রিয়াকশন, এবং এই তিনটা ডিজিজে আমরা এটা পাবো, বরলাইন টিউবারকুলার বা টিউবারকুলার গুলো পাবো, আর বরলাইন লেপ্রোমেটাস দুটাতেই পেতে পারি, এই দেখেন বরলাইন লেপ্রোমেটাস এখানেও আছে, টাইপ টু তেও আমরা কিন্তু পেয়েছি, তো আপনারা সবাই লাগাই নেবেন, এই জিনিসগুলো আপনাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট, অবশ্যই করতে হবে, ইরেকশন নোডোসাম লেপ্রোসাম কার রিয়াকশন, টাইপ টু রিয়াকশন। তো এখন আমাদের ইমিউনো কমপ্লেক্স রিয়াকশন, এটাকে আর একটা নাম বলা যাচ্ছে, এবং আলটিমেটলি বরলাইন লেপ্রোমেটাস এবং লেপ্রোমেটাস লেপ্রোসাতে আমরা টাইপ টু রিয়াকশন পেতে পারি। দেন আমাদের লিওনিন ফেজ দেখানোর কথা ছিল, এটা হচ্ছে লিওনিন ফেজ, এখানে নোডিউল থাকবে, আইব্রো লস থাকবে, ঠিক আছে, ইনফিল্ট্রেশন থাকবে অনেক বেশি ওয়াইড স্প্রেড। হ্যাঁ এইটা হচ্ছে আমাদের লিওনিন ফেজ, এটা কিনা কার সিগনেচার মার্ক, সেটা হচ্ছে আমাদের লেপ্রোমেটাস লেপ্রোসিতে আমরা দেখতে পেতে পারি। তো আপনারাই বলেন দেখি টিউবারকুলার লেপ্রোসি এটা আমাদের কি কি হতে পারে, একটু কমেন্ট করে জানাবেন, আপনারা ফেসবুক লাইভে কমেন্ট করতে পারেন, কোনো সমস্যা নেই, যারা যারা আছেন, যারা যারা জয়েন করেছেন, প্লিজ কমেন্ট করেন এই কোশ্চেনের উপরে, যেটা আমরা এতক্ষণ আলোচনা করলাম সেটা হচ্ছে টিউবারকুলার লেপ্রোসি এন্ড লেশন কি কি থাকে, কোনটা কোথা থাকে, আমি একটু সময় দিচ্ছি, একটু আমরা কমেন্ট করবেন সবাই, সবাই একটু কমেন্ট করবেন। তারপরে আমরা অ্যান্সার দিব ইনশাল্লাহ। তো যাই হোক আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে লেশনস আর অ্যাসিমেট্রিক্যাল, ঠিক আছে, অ্যাসিমেট্রিক্যাল লেশন এটা হয়, এটা ট্রু হবে, লেশনস নিউমারাস, এখানে কিন্তু নিউমারাস লেশনটা হয় না সাধারণত, এখানে সাধারণত আমাদের এটা লেপ্রোমেটাস লেপ্রোসির ক্ষেত্রে এটা হতে পারে, দেয়ার ইজ এ ফেলিওর অফ দ্য হেল্পার টি সেল অ্যাক্টিভেশন, যেহেতু সেল মিডিয়েটেড ইমিউনিটি এখানে কম, এটা কিন্তু মাথায় রাখতে হবে, সেল মিডিয়েটেড ইমিউনিটি এখানে কি বেশি না কম, অবশ্যই এখানে বেশি থাকবে, এই কারণে ফেলিওরটা থাকবে না, এটা ফলস হবে। আর্লি অ্যান্ড মার্ক, যেখানে আর্লি দেখবে সেটাই টিউবারকুলার লেপ্রোসির দিকে চলে যাবেন, এবং ইয়েরেকসিমা নোডোসাম লেপ্রোসা এটা কিন্তু আমাদের অবশ্যই টিউবারকুলার লেপ্রোসির জন্য না, এটা কিন্তু আমাদের লেপ্রোমেটাস লেপ্রোসির জন্য ট্রু হবে, এটা হচ্ছে ফলস হবে। হ্যাঁ তো এখানে হচ্ছে টিউবারকুলারের ক্ষেত্রে এটা ফলস হবে। তো আমরা এসটিডি নিয়ে একটু আলোচনা করি, এসটিডি নিয়ে আমাদের কোশ্চেন যদি বলা হয়, ফিচার অফ সেকেন্ডারি সিফিলিস নিয়ে একটু আলোচনা করবো, স্পাইরোকিপস হচ্ছে একটা সিফিলিস, সেই সিফিলিস এর মধ্যে চারটা স্পাইরোকিপস রয়েছে, তার মধ্যে টেপোনেমা, বরোলিয়া অ্যাট্রোফি, বরোলিয়া রিকারেন্টিস এবং হচ্ছে লেপ্টোস্পাইরা। তো এখানে আমাদের কোন কোন ডিজিজ করতেছে, সিফিলিস করতেছে, টেকোটোমা এবং হচ্ছে বরোলিয়া বারডোরফি করতেছে, লাইম ডিজিজ, এই নামগুলো মনে রাখতে হবে, লেন্সের বক্স
যদিও এটা ডেভিডসন আমরা পড়বো, সমস্যা নেই, লেন্স একটু বেসিক ধারণা নিয়ে আসি। বোরোলিয়া রিকারেন্টিস, এটা করে রিলাপসিং ফিভার এবং লেপ্রোস্পাইরাম সাধারণত লেপ্রোস্পাইরোসিস করতে পারে, ঠিক আছে। এখন আমরা টেকনোপ্যারাডাইম একটু আলোচনা করি। যেমন দেখা যাচ্ছে ন্যাচারাল হোস্ট শুধুমাত্র হিউম্যান, হ্যাঁ এটা হচ্ছে হিউম্যান, এটা রিজার্ভার, এটা হচ্ছে পেনেট্রেট করে মিউকোসাকে, ইনটেক মিউকোসা, যেমন হচ্ছে আমার জেনিটাল ট্র্যাক্ট যে মিউকোসা আছে সেটাকে পেনেট্রেট করতে পারে, বাট করে নাকি নেই সেজার, এটা কিন্তু পেনেট্রেট করতে পারে, ঠিক আছে। এখানে কোনো টক্সিন এনজাইম নাই, এখানে কিছু এন্ডোথেলিয়ামকে এফেক্ট করতে পারে এই ব্যাকটেরিয়াটা, আলটিমেটলি আমাদের এখানে আর্থ্রাইটিস হতে পারে। দেন হচ্ছে এখানে এই সিফিলিস হলে 1/3 কিউরেবল, 1/3 হচ্ছে আমাদের ল্যাটেন্ট থাকতে পারে, 1/3 আমাদের টার্শিয়ার সিফিলিস আমরা ডেভেলপ করতে পারে, ঠিক আছে। এই কয়টা গদগদা কথা ডেভিডসনে আছে, এখন ভিতর থেকে নিয়ে আসা আছে, হ্যাঁ এই জিনিসটা কথা আমাদের জানতে হবে। ক্লাসিফিকেশন ডেভিডসনের বক্স, এটা হচ্ছে সিফিলিসের মধ্যে একটা আর্লি একটা ল্যাটেন্ট, আর্লির মধ্যে প্রাইমারি সেকেন্ডারি এবং ল্যাটেন্ট থাকতে পারে, এবং ল্যাটেন্টের মধ্যে ল্যাটেন্ট ভেরিয়েন্ট টারশিয়ারি সিফিলিস, কার্ডিও সিফিলিস এবং নিউরো সিফিলিস, ঠিক আছে। এই কয়টা জিনিস কিন্তু আমাদের মাইক্রোবায়োলজি বা ইয়াতেও আছে, তো এইগুলা কিন্তু আমাদের ইনফেকশন ডিজিজ ম্যাক্সিমাম কিন্তু আমাদেরকে মেমোরাইজ করতে হবে। সত্যি কথা বলতে এখানে মেকানিজম খুবই কম আছে, যেটা লেপ্রোসি দেখালাম সেখানে একটু বোঝার কিছু ছিল, বাট ম্যাক্সিমাম কিছু কিন্তু আমাদেরকে মেমোরাইজে রাখতে হবে, এবং আলটিমেটলি কিছু বক্স এবং কিছু ফিগার আমাদেরকে দেখতে হবে, এবং কিছু টেকনিক ফলো করলে আমরা ইনশাল্লাহ সেটা করতে পারবো, ঠিক আছে। তো আর্লি অ্যান্ড লেটার ফিচারের মধ্যে আমাদের অ্যাকুয়ার্ড কি কি আছে, কোন কোন স্টেজে থাকতে পারে, প্রাইমারি সেকেন্ডারি কোশ্চেন আসে এভাবে, প্রাইমারি সিফিলিস এর ক্যারেক্টারিস্টিক কোনগুলো, সেকেন্ডারি কোনগুলো, এবং হচ্ছে টার্শিয়ারি কোনগুলো। আমাদের কোশ্চেনটা কিন্তু ফিচার অফ দ্য সেকেন্ডারি সিফিলিস নিয়ে কোশ্চেনটা ছিল, তাই না? তো আমরা এখন প্রাইমারি সেকেন্ডারির মধ্যে একটু পার্থক্য বা হচ্ছে কি কি ফিচার নিয়ে প্রেজেন্ট করতে পারে আমরা অ্যাজ এ হোল ডেভিডসন থেকে দেখে নেই, সেটা হচ্ছে আমাদের লিখা ডেভিডসন থেকে। আলটিমেটলি 2 থেকে 10 রুটস মধ্যে এটা আমাদের প্রেজেন্ট করতে পারে, এবং এটা 1 থেকে 3 মান্থস এর পরে এটা প্রেজেন্ট করতে পারে। এটা হচ্ছে শ্যাংক্রি, শ্যাংক্রি হচ্ছে আলটিমেটলি আমাদের একটা নন টেন্ডার একটা আলসার, ঠিক আছে, লোকাল নন টেন্ডার আলসার, এবং এটা স্লপিং এজ থাকতে পারে এবং শ্যালো পাঞ্চ আউট লেয়ার থাকতে পারে, ঠিক আছে। এবং এখানে প্যাকুল প্যাকুল থাকবে, এবং ইনগুইনাল লিভারের মধ্যে সবচেয়ে এখানে ট্রেডমার্ক জিনিসটা হচ্ছে ইনগুইনাল লিম্ফ অ্যাডেনোপ্যাথি, এই জিনিসটা কিন্তু এখানে আমাদের থাকবে, আর এখানে জেনারেলাইজ থাকতে পারে লিম্ফ অ্যাডেনোপ্যাথিটা। আমরা যখনই দেখবো লিম্ফ নোড আছে এবং হচ্ছে শ্যাংক্রি পাচ্ছি নন টেন্ডার, দুটাই নন টেন্ডার, কিন্তু সিফিলিসের ক্ষেত্রে লিম্ফ নোডও নন টেন্ডার, শ্যাংক্রিটাও কিন্তু আমাদের নন টেন্ডার, ঠিক আছে, নন টেন্ডার আলসার, মানে এখানে আলসারটাও নন টেন্ডার এবং হচ্ছে লিম্ফ নোডটাও নন টেন্ডার, দিস ইজ প্রাইমারি সিফিলিস, ঠিক আছে। আর সেকেন্ডারির মধ্যে আমাদের সাধারণত কিছু লেশন পাবো, জেনিটাল ট্র্যাক্ট, যে কন্ডাইলোমাটা লাটা, আর একটা আছে কন্ডাইলোমাটা নিয়ে, সেটা হচ্ছে অ্যাকুমিনাটা, সেটা হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাসে আমরা পেয়ে থাকি, ঠিক আছে। আর এখানে কিছু আমাদের ফিভার, ওয়েট লস, ম্যালাইজ, কিছু প্রোডোম ফেস পেতে পারি আমরা, এবং আলটিমেটলি প্যাকুলোপ্যাপুলার র্যাশ পাবো, হ্যাঁ পাম অ্যান্ড সোলে, খুবই ইম্পর্টেন্ট জিনিস, ম্যাক্রোপ্যাপুলার র্যাশ পাবো কোথায়, পাম অ্যান্ড সোলে। এবং এখানে লিম্ফ অ্যাডেনোপ্যাথি পেতে পারি, হচ্ছে ইনগুইনাল হচ্ছে আমাদের প্রাইমারি সিফিলিসের জন্য, এবং সেকেন্ডারির জন্য জেনারেলাইজ লিম্ফ অ্যাডেনোপ্যাথি, এবং স্নেইল ট্র্যাক আলসার অন দ্য মাউথ, ব্লিস্টার হবে মাউথের মধ্যে, সেরকম একটা আলসার পেতে পারি মাউথের মধ্যে। তো প্রাইমারি সেকেন্ডারি ইনফিনিট রেজিস্টার টপিক এটা দিয়ে কোশ্চেন প্রায় আসে, কোনটা ক্যারেক্টারিস্টিক প্রাইমারি কোনটা সেকেন্ডারি, এটা হচ্ছে আমাদের অ্যাজ এ হোল দেখার জন্য আপনাদের সুবিধার জন্য নিয়ে করে করে নিয়ে আসা হয়েছে, যাতে আপনাদের বুঝতে না হয়। তো আপনারা যদি চান আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তো সেক্ষেত্রে প্রাইমারি সেকেন্ডারি সিফিলিস এর ক্যারেক্টারিস্টিক যা হিসেবে নিয়ে কোশ্চেন কিন্তু প্রায় অন্যরকম কোশ্চেন গুলো আসে। এখন আমরা টার্শিয়ারি সিফিলিস নিয়ে বা সিলেট সিফিলিস এর মধ্যে আমরা সেটাকে বলতেছি বুমা, এবং এখানে এফেক্ট করে সিএনএস কে, নিউরো সিফিলিস বলতেছি, আমাদের কার্ডিও সিফিলিস ও করতে পারে, হার্ট কে এফেক্ট করতে পারে, এবং স্কিন বোনস কেও কিন্তু এফেক্ট করতে পারে। সিএনএস এর মধ্যে কয়টা ডিজিজ হয়, একটা হচ্ছে জেনারেল প্যারালাইসিস অফ ইনসেন, সুন্দর করে ডেভিডসনে লিখে আছে, হ্যাঁ জেনারেল প্যারালাইসিস অফ ইনসেন জিনিসটা হচ্ছে নিউরো সাইকিয়াট্রিক ডিসঅর্ডার বা ডিমেনশিয়া, ইন কেস অফ ওল্ড এজ এর ক্ষেত্রে এটা হতে পারে, নিউরো সাইকিয়াট্রিক এটা যে ডিমেনশিয়া হচ্ছে এই সময়, এটা সিফিলিস কিন্তু ডিমেনশিয়া করতে পারে। আলটিমেটলি টেপস ডরসালিস, ডরসাল কলামনেশন হবে, সাথে হচ্ছে আরজি ডরসাল পিপেল আমরা পাবো, আরজি ডরসাল পিপেল মানে হচ্ছে লাইট রিফ্লেক্স লস্ট এবং অ্যাকুমুলেশন রিফ্লেক্সটা আমরা এখানে প্রেজেন্ট পাবো আলটিমেটলি। তো এই টেপস ডরসালিস এবং জেনারেল প্যারালাইসিস অফ ইনসেন এই দুটো জিনিস কিন্তু আমাদের নিউরোসিফিলিস এর মধ্যে পাবো আমরা, এবং স্কিন বোনসকেও এফেক্ট করতে পারে, এবং আমাদের কার্ডিওসিফিলিস এর মধ্যে 4A দিয়ে মনে রাখবেন, অ্যাওরটাইটিস, অ্যাওরটিক অ্যানোরিজম, অ্যাওরটিক ইনকম্পিটেন্স, হ্যাঁ অ্যাওরটিক রিজেনারেশন হতে পারে, অ্যানজাইনা। অনেকে বলে যে নিউরো এবং কার্ডিও দুইটা মিলে হচ্ছে কোয়াটারনারি সিফিলিস, আমরা প্রাইমারি পড়লাম, সেকেন্ডারি পড়লাম, টার্শিয়ারি পড়লে আমরা নিউরো কার্ডিও বলে ফেললাম, কেউ কেউ আবার বলছে নিউরো আর কার্ডিও দুইটা মিলে কোয়াটারনারি সিফিলিস ও বলতেছে। তো আমাদের কিন্তু কোশ্চেন ছিল সেকেন্ডারি সিফিলিস নিয়ে, তো আমরা সেখানে অ্যান্সার করবো। তার আগে একটু একটু জেনে নেই যে অ্যাঙ্কেল জার্ক যেখানে অ্যাবসেন্ট প্লান্টার এক্সটেনশন নামে, এটা ফিজিওলজিতে, নিউরো ফিজিওলজিতে খুব কমন একটা কোশ্চেন, ইনফিনিটি স্টার কোশ্চেন,
সেখানে কোন কোন জায়গায় অ্যাঙ্কেল জয়েন্ট অ্যাবসেন্ট প্ল্যান্টার এক্সটেনসর, এটা এখানে আনার কারণ হচ্ছে টেপস ডরসালিস এখানে রয়েছে, ঠিক আছে? টেপস ডরসালিস যদি এখানে থাকে আমরা সিএম ফার্স্ট দিয়ে মনে রাখতে পারি, কোনাস মেনুয়ালিস এমএনডি ফেব্রিকাটা সেটা অটোসোমাল রিসেসিভ ডিজিজ, সাবএক্যুট কম্বাইন্ড ডিজেনারেশন স্পাইনাল কর্ড কোথায় হয় বলেন দেখি? এটা হচ্ছে আমাদের হচ্ছে B12 ডেফিসিয়েন্সিতে, আমাদের জানি আমরা সাবএক্যুট কম্বাইন্ড ডিজেনারেশন স্পাইনাল কর্ড এটা আমরা পেতে পারি, এবং সেখানে হচ্ছে কর্টিকাল কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট এবং ডরসাল কলাম লেশন হতে পারে, ঠিক আছে? এবং টেপস ডরসালে এটা হচ্ছে একটা কজ, অ্যাঙ্কেল জার্ক আমরা পাচ্ছি না, প্ল্যান্টার এক্সটেনসর কজ কি কি, তিন চারটা কজ সিএম ফার্স্ট, ঠিক আছে? এবং সেরোলজিক্যাল টেস্ট অফ সিফিলিস, সিফিলিস এর সেরোলজিক্যাল টেস্ট কোনটা কোনটা থাকতে পারে দেখেন আপনারা, সিফিলিস এর মধ্যে এটা কিন্তু ইনফিনিটি স্টার বক্স একটা ডেভিডসন এর মধ্যে, তো আমরা সিফিলিস কিন্তু অ্যাজ এ হোল পড়া দিচ্ছি, আর আমার কোশ্চেন কিন্তু শুধুমাত্র ছিল সেকেন্ডারি সিফিলিস কোনটা বা কি কি ফিচার থাকতে পারে, তো সেক্ষেত্রে কিন্তু সেরোলজিক্যাল টেস্টের মধ্যে একটা নন স্পেসিফিক টেস্ট আছে, কিছু কিছু স্পেসিফিক টেস্ট আছে, তো সেক্ষেত্রে আমরা যদি নন স্পেসিফিক কথা বলি সেটার মধ্যে আমরা বলবো VDRL ভেনেরিয়াম ডিজিজ রিসার্চ ল্যাবরেটরি, এটা নন স্পেসিফিক কারণ এটা যদি রিয়াক্টিভ আমরা পাই, আমরা অনেক সময় যখন হসপিটালে আসে আমরা ভিডিআরএল টেস্ট দিই, যখন যদি রিয়াক্টিভ থাকে তার মানে হচ্ছে অ্যাক্টিভ ডিজিজ, বা যদি আমি চিকিৎসা করি আমি যদি ট্রিটমেন্ট দেই এটা নন রিয়াক্টিভ হতে পারে, ঠিক আছে? রিয়াক্টিভ হতে পারে নন রিয়াক্টিভ হতে পারে, এই কারণে এটা নন স্পেসিফিক, বাট সেটা হচ্ছে ট্রিপনেমাল যদি অ্যান্টিবডি টেস্ট আমরা করি সেখানে যদি আমরা কোনো টিপিএইচ এ পজিটিভ পাই তাহলে কিন্তু ওয়ান্স পজিটিভ পজিটিভ ফর এভার, কথা হচ্ছে এটা একবার পজিটিভ তো সারা জীবনের জন্য পজিটিভ, সেটা অ্যাক্টিভ থাকুক কি না থাকুক, অ্যাক্টিভ ডিজিজ নাও থাকতে পারে সমস্যা নেই, বাট যদি ওয়ান্স পজিটিভ হয় সে যদি পজিটিভ থাকে তাহলে কিন্তু সারা জীবনের জন্য সে পজিটিভ থাকবে, ঠিক আছে? তো সারা জীবনের জন্য পজিটিভ থাকে, সো এটা কিন্তু আমাদের প্রগনোস্টিক কোনো ক্রাইটেরিয়ার মধ্যে পড়বে না, যেটা হচ্ছে ট্রিপনোফ্যালিনাম হিমোঅ্যাগগ্লুটিনেশন এসে যেটা আমরা করি টিপিএইচ এ, সেটা কিন্তু আমাদের অ্যান্টিবডি টেস্ট, সেটা কিন্তু আমাদের প্রগনোস্টিক কোনো ফিচার বা কোনো ভ্যালু নাই, কিন্তু আমাদের প্রগনোস্টিক ভ্যালু কার মধ্যে আছে, ভিডিআরএল এর মধ্যে, কারণ আমরা দেখতে পাচ্ছি আজকে রিয়াক্টিভ তো আমি চিকিৎসা করলাম, তারপর নন রিয়াক্টিভ তার মানে প্রগনোসিস ভালো, মানে প্রগনোসিস আমরা বুঝতে পারছি, তো আমরা একটু দেখে আসি, সরি, তো নন স্পেসিফিক টেস্ট এবং স্পেসিফিক টেস্টের মধ্যে কিছু জিনিস আমরা পেতে পারি, ওই একই জিনিস বক্সটা এখানে একটু সাজায় গোছায় লেখা আছে আর কিছুই না, ওই বক্সটাই ইম্পর্টেন্ট, ইনফিনিটি টেস্টের বক্স আপনাদের জন্য করতেই হবে পজিটিভ, যেমন দেখেন কিছু এখানে আরপিআর টেস্ট করতেছি, নন স্পেসিফিক টেস্টের মধ্যে রয়েছে ভিডিআরএল টেস্ট, হ্যাঁ, এবং প্রগনোস্টিক ভ্যালু এটা রয়েছে স্ক্রিনিং টেস্ট, যেমন রিয়াক্টিভ কি নন রিয়াক্টিভ আমরা বলতে পারি, ইনএক্সপেন্সিভ অ্যান্ড ইজি টু পারফর্ম, এটা একটু মাথায় রাখবেন, হ্যাঁ। টিপিপিএম মানে টিপনোফ্যালিনাম পার্টিকেল অ্যাগগ্লুটিনেশন টেস্ট যেটা, সেটা হচ্ছে স্পেসিফিক টেস্ট, এটা কিন্তু প্রগনোসিস বলতে পারে না, কারণ এটা ওয়ান্স পজিটিভ এবং রিমেইন পজিটিভ ফর লাইফ লং, তার মানে হচ্ছে যদি ওয়ান্স পজিটিভ পজিটিভ ফর এভার, মোট কথা হচ্ছে এটা, এবং এটার কারণে কোনো ধরনের আমার প্রগ্রেস বলতে পারি না, যার একবার পজিটিভ হয়েছে সে কিন্তু মানে আলটিমেটলি পজিটিভই থাকবে, চিকিৎসা করানো হোক অ্যাক্টিভ থাকুক নন অ্যাক্টিভ থাকুক সেটা কিন্তু আলটিমেটলি পজিটিভই থাকবে, তো আমাদের কিন্তু এটা মাথায় রাখতে হবে, নন স্পেসিফিক টেস্ট কারা কারা, স্পেসিফিক কারা কারা, তাহলে সিফিলিস নিয়ে আমরা একটু পড়লাম, স্পাইরোকিটস কারা কারা, কোন কোন ডিজিজ করতেছে, সিফিলিস এর প্রাইমারি সেকেন্ডারি টারসিয়ারি পড়লাম, কোয়াটারনারি বলতেছে কিছু কিছু কে, যেমন নিউরো আর কার্ডিওসিফিলিস কে, এবং সিএম ফার্স্ট জানলাম সেটা হচ্ছে অ্যাঙ্কেল অ্যাবসেন্ট প্ল্যান্টার এক্সটেনসর কস্ট কি, এবং হচ্ছে আমাদের কিছু স্পেসিফিক টেস্ট কিছু নন স্পেসিফিক টেস্ট এর কথা আমরা কিন্তু শুনে আসলাম, দেন আমাদের কিছু কনজেক্টিভ সিফিলিস এর এই বক্সটা খুব কঠিন বক্স, এখানে একটু স্টিগমাটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট, সাথে হচ্ছে কিছু এখানে দেখেন টিথ চোখ মানে এখানে হচ্ছে স্যাডেল নোজ মানে নাকে, তারপরে হচ্ছে আমাদের চোখে এবং কিছু দাঁতে এখানে সমস্যা দেখা দেয়, স্টিগমাটা কিছু আছে যেমন দেখেন হাচিনসন টি, হাই আর্চ প্যারেট, ম্যাক্সিলারি হাইপোপ্লাসিয়া হতে পারে, স্যাডেল নোজ, হ্যাঁ স্যাডেল নোজ আরো অনেক জায়গায় হতে পারে, যেমন ডাউন সিনড্রোম হতে পারে, র্যাগেটস থাকতে পারে, তারপরে হচ্ছে ক্যারাটাইটিস, এই নামগুলো মনে রাখতে হবে, স্যাবের টিবিয়া, স্যাবের মানে হচ্ছে সৈন্য, হ্যাঁ স্যাবের টিবিয়া মানে শিনের ওখানে আপনাদের হচ্ছে অ্যান্টেরিয়রলি এটা হচ্ছে বেন্ডিং থাকে, এক্সরেতে আমরা পাই অ্যান্টেরিয়রলি বোয়িং থাকে, সোডের মতো তলোয়ারের মতো স্যাবের টিবিয়া বলা হচ্ছে, হ্যাঁ কনজেন্টাল সিফিলিস এর ক্ষেত্রে এটা হতে পারে, ঠিক আছে? স্যাবের টিবিয়া ইম্পর্টেন্ট জিনিস, উপরের দিকে একটু পড়বেন যে ম্যাকুলোপাপুলার র্যাশ করতেছে কিনা, হেপাটোস্পোরা মেগালি, হ্যাঁ কনজাইটিস, মেনিনজাইটিস, অ্যানিমিয়া থ্রোম্বো সাইটোপেনিয়া, এগুলো দেখবেন, এই বক্সে কিন্তু তিনটা স্টেজের যোগ্যতা রাখে, ঠিক আছে? তিনটা স্টেজের যোগ্যতা রাখে, কিন্তু সিফিলিস এর অ্যাজ এ হোল আপনাকে কিন্তু করতেই হবে, সিফিলিস স্টেজের মধ্যে অনেক বেশি মাত্রা ইম্পর্টেন্ট, ইনফিনিটি স্টার টপিক ফর রেসিডেন্সি, ঠিক আছে? এখন আপনারাই বলেন যে এখন যে ফিচার অফ দা সেকেন্ডারি সিফিলিস এর মধ্যে আমরা কি কি ফিচার পেতে পারি, প্লিজ যদি কেউ কমেন্ট সেকশনে আসতে চান কমেন্টে বলতে পারেন, প্লাস হচ্ছে আমাকে ফেসবুকেও লাইভেও যারা জয়েন করেছেন প্লিজ কমেন্ট করবেন, যাতে একটু ব্রেন স্টর্মিং হবে, ক্লাসটা ইন্টারেক্টিভ হবে, আই থিঙ্ক আপনাদের জন্য অনেক বেশি বেনিফিটেড হবে। আচ্ছা অনেকে কমেন্ট করেছেন, আমরা একটু দেখে আসি,
আচ্ছা ঠিক আছে, তো আমাদের এখানে দেখা যাচ্ছে শ্যাংক্রি, শ্যাংক্রিটা হচ্ছে আমাদের কিন্তু এখানে প্রাইমারি সিফিলিসের, এটা কিন্তু আমাদের ফিচার, তাই না? শ্যাংক্রি নন টেন্ডার আলসার। সেকেন্ডারি সিফিলিসের কিন্তু আমরা ফিচার যদি বলি, সেখানে কিন্তু আমাদের জেনারেল লিভার ড্যামেজ আমরা কিন্তু দেখে আসছি, আমাদের ইনগুইনাল লিভার ডেমেজ কিন্তু আমরা দেখি না। ইনগুইনালটা কিন্তু সাধারণত প্রাইমারি সিফিলিসের হতে পারে। কন্ডাইলোমাটা অ্যাকুমিনাটা এটা সাধারণত আমাদের এইচপিভি ভাইরাসের ক্ষেত্রে এটা কিন্তু ট্রেডমার্ক, ঠিক আছে? কন্ডাইলোমাটা লাটাটা হচ্ছে আমাদের সিফিলিসের ক্ষেত্রে। গুমা আমরা টারশিয়ারিতে পাই, সেকেন্ডারিতে পাই না, সো এটাও ফলস। ডেভস ডরসালিস এটাও ফলস, কারণ এটা আমরা সাধারণত পাই কোথায়, আমরা শুধু টারশিয়ারি সিফিলিসটা পেতে পারি, ঠিক আছে? তো দেখেন একটা মাত্র ট্রু, জেনারেলাইজ লিভার ডেমেজ এটা হচ্ছে ট্রু। এখন আলসার ডিসচার্জ নিয়ে একটু কথাবার্তা বলি, খুবই ইম্পর্টেন্ট ফর এভরি এক্সাম। পেইনফুল জেনিটাল আলসার এর কজ কোনটা এবং হচ্ছে আমাদের পেইনলেস এর কোনটা, এটা আমরা একটু দেখে আসি আর কি। হ্যাঁ, পেইনফুল এর মধ্যে দেখেন হার্পিস সিমপ্লেক্স ভাইরাস, হিমোফিলাস গ্রুপলি, শ্যাঙ্কোয়েড, বেচেস এবং মেনিনজেস। এন্ড পেইনলেস এর মধ্যে সিফিলিস, লিম্ফোগ্যানোমা ভেনেরিয়াম এবং গ্যানোনোমা ইংলিয়ামেন। মজার কথা হচ্ছে দেখেন, পেইনলেস আলসারের মধ্যে সিফিলিস আছে, আমরা জানি শ্যাঙ্করি করে, হ্যাঁ শ্যাঙ্করি করে, এটার লিম্ফ নোডটা হবে পেইনলেস, ঠিক আছে? রেভিশনের বক্সে সুন্দর করে দেওয়া আছে, আমরা একটু পরে দেখবো, ঠিক আছে? রেভিশনের বক্সে সুন্দর করে দেওয়া আছে, আমি লিখে নিয়ে আসছি আপনাদের সুবিধার জন্য। সেটা হচ্ছে পেইনলেস আলসার হচ্ছে সিফিলিস এবং লিম্ফ নোডটা হচ্ছে পেইনলেস থাকবে অবশ্যই, ঠিক আছে? বাট লিম্ফো গ্যানোমা ভেনেরিয়াম, যেটা কিন্তু ক্লামাইডিয়া ট্রাকোমাটিস দিয়ে হচ্ছে, এবং ভেরিয়েন্টটা হচ্ছে L1 L2 L3 লেঞ্জে আছে, হ্যাঁ LGV লিম্ফো গ্যানোমা ভেনেরিয়ামটা হচ্ছে L1 2 3 দিয়ে হচ্ছে, আলটিমেটলি এটা হচ্ছে পেইনলেস আলসার। এবং পেইনলেস আলসার ঠিক আছে আমি মানতেছি, কিন্তু এটা কিন্তু লিম্ফ নোডটা পেইনফুল থাকে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে সিফিলিসে বোথ পেইনলেস, বাট এখানে কিন্তু একটা পেইনলেস হচ্ছে আপনাদের আলসারটা, বাট লিম্ফ নোডটা কিন্তু পেইনফুল হতে পারে। এবং গ্যানোমা ইংলিয়ামটা হচ্ছে আমাদের ক্লেবসিয়েলা গ্যানোমাটোসিস বা হচ্ছে আমাদের ক্লামিডোব্যাকটেরিয়াম গ্যানোমাটিস দিয়ে হতে পারে। ক্লেবসিয়েলা গ্যানোমাটিস এখন বলে, আগে বলা হতো যে ক্লামিডোব্যাকটেরিয়াম গ্রানুলোমেটিস, এটা হচ্ছে পেইনলেস আসলে ফলস। এবং পেইনফুল একটু দেখে আসি, হার্পিস সিমপ্লেক্স ভাইরাস, হিমোফিলাস গ্রুপটি, যেটা কিনা গ্রাম নেগেটিভ ব্যাসিলাই, হিমোফিলাস গ্রুপটি যেটা কিনা শ্যাংক্রোয়াড করে, নট শ্যাংক্রি, শ্যাংক্রি কিন্তু করে সিফিলিস, শ্যাংক্রোয়াড করতেছে হিমোফিলাস গ্রুপটি, আমরা একটু দেখে আসছি। পেচেস ডিজিজ, যেটা রিমাটোলজিক্যাল ডিজিজ, অরো জেনিটাল আলসার করতে পারে, ভাস্কুলাইটিস করতে পারে, জয়েন্ট পেইনও করতে পারে, ম্যালিগন্যান্সি, এই কয়টা হচ্ছে পেইনফুল আলসারের ফলস। তো আমরা আবার দেখতে পারতেছি হার্পিস সিমপ্লেক্স গ্রুপটি, পেচেস এবং হচ্ছে ম্যালিগন্যান্সি। আমরা দেখে আসি এই যে বক্সটা, ডেভিডসনের বক্সটা, লিম্ফো গ্যানোমা ভেনেরিয়াম, দেখেন ক্লামাইডিয়া ট্রাকোমাটিস টাইপস কি, L1 L2 L3। ক্লামাইডিয়া ট্রাকোমাটিস এর অনেকগুলো টাইপস আছে, ডি থেকে কে করে হচ্ছে আমাদের, আবার ABC করে ট্রাকোমা, ডি থেকে কে করে ইউরোথ্রাইটিস সার্ভিসাইটিস, হ্যাঁ আবার করে হচ্ছে আমাদের L1 L2 L3 করে হচ্ছে লিম্ফো গ্যানোমা ভেনেরিয়াম, যেটা কিনা পেইনফুল একটা পেইনলেস আলসার অবশ্যই। আমরা দেখে আসছি সিফিলিস হচ্ছে পেইনলেস, এটাও পেইনলেস, বাট দেখেন টেন্ডার ইউনিলেটারাল লিম্ফ নোড, ঠিক আছে, লিম্ফ নোডটা টেন্ডার থাকতে পারে। শ্যাংক্রোয়াড এর মধ্যে দেখেন দুটি করে গ্রাম নেগেটিভ ব্যাসিলারি, এটা অবশ্যই আমরা দেখে আসবো, আমরা অবশ্যই করবো, এবং এটা পেইনফুল আলসার করতে পারে, ঠিক আছে? এবং আমাদের গ্যানোলোমা ইনগুইনালি, এটা কিন্তু ক্লাবসিয়েলা করতে পারে, এটা ডোনোভান বোর্ডে আছে, পেইনলেস আলসারের মধ্যে আমরা কিন্তু দেখে আসছি। আর একটা জিনিস মাথায় রাখেন, ভেসিকুলার রিঅ্যাকশন একটাতে হয় হার্পিস সিমপ্লেক্সে, আর একটাতে কিন্তু ভেসিকুলার রিঅ্যাকশন কোনো কিছু হয় না ডুপ্লিতে, ঠিক আছে? আচ্ছা, দেন আমাদের নেক্সট কথা হচ্ছে ভেজেনাল ডিসচার্জ নিয়ে একটু কথা বলি। দেখেন ক্যান্ডিডিয়াসিস, ট্রাইকোমোনিয়াসিস, ব্যাকটেরিয়াল ভেজেনোসিস, তিনটা জিনিসেই ভেজেনাল ডিসচার্জ হয়। দুইটাতে ইচিং থাকে, সিটিতে, সিটি স্ক্যানে, আমাদের সিটি স্ক্যান দিয়ে মনে রাখবেন, ইচিং থাকে দুই জায়গায়, সিটি স্ক্যানে আপনাদের ক্যান্ডিডিয়াসিস এবং ট্রাইকোমোনিয়াসিস। বাট ডিসচার্জের কালার গুলো চেঞ্জ আছে, একটা হচ্ছে কার্ডিওয়েড ভেজেনাল ডিসচার্জ, একটা হচ্ছে সুন্দর করে লেন্সে প্লাস ভেবিসন লেখা আছে, ওয়াটারি, ফাউল স্পেলিং, সব কথাগুলো ইম্পর্টেন্ট। ওয়াটারি, ফাউল স্পেলিং, ফ্রোদি, গ্রিনিশ ভেজেনাল ডিসচার্জ, ফ্রোদিটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। গ্রিনিশ ভেজেনাল ডিসচার্জ যদি বলে ট্রাইকোমোনিয়াসিস, হোয়াইটিশ বললে আমাদের হচ্ছে ক্যান্ডিডিয়াসিস, ইচিং দুটা দিয়ে থাকবে, পার্থক্য করবে পুরুলেন্ট কার্ডি হোয়াইট ডিসচার্জ এবং হচ্ছে আমাদের এখানে গ্রিনিশ ভেজেনাল ডিসচার্জ দিয়ে, সরি আমাদের। আর একটা হচ্ছে ব্যাকটেরিয়াল ভেজেনোসিস, সেটা হচ্ছে নো ইচিং, এখানে কোনো ইচিং থাকবে না, সবচেয়ে বড় কথা, এটা থেকে পার্থক্য করার নিয়ম হচ্ছে নো ইচিং, এখানে ইচিং থাকবে না, বাট এখানে মিল্কি হোয়াইট ডিসচার্জ থাকতে পারে, ফিশি অর্ডার, এটা হচ্ছে আমাদের স্মেলটা, ফিশি অর্ডার এই ডিসচার্জের স্মেলটা, ঠিক আছে? তো ব্লু সেল জিনিসটা হচ্ছে এপিথেলিয়াম যে আছে ভেজেনোতে, সেখানে যদি কোনো ধরনের ব্যাকটেরিয়া সংক্রমণ হয় সেটাই হচ্ছে আমাদের ব্লু সেল পেতে থাকতে পারে। তো আমাদের ক্যান্ডিডিয়াসিস এবং ট্রাইকোমোনোসিস ইচিং থাকবে, একটা হচ্ছে আমাদের হচ্ছে হোয়াইটিস কার্ডিওয়াইড ভেজেনাল ডিসচার্জ এবং ট্রাইকোমোনোসিস গ্রিনিস ভেজেনাল ডিসচার্জ। আর হচ্ছে ব্যাকটেরিয়াল ভেজেনোসিসের মধ্যে এটাও হোয়াইট, বাট এটা ইচিং থাকে না, ব্লু সেল প্রেজেন্ট থাকতে পারে। আমরা একটু দেখে আসি, দেখেন ক্যান্ডিডিয়াসিস, কার্ডিওয়াইড ভেজেনাল ডিসচার্জ, এই জিনিসগুলো খালি করতে হবে, বেশি কিছু করতে হবে না আপাতত, হ্যাঁ। ট্রাইকোমোনিয়াসিস এর মধ্যে দেখেন ফ্রোদি, গ্রিন ডিসচার্জ, ইয়েলো গ্রিন ডিসচার্জ, এটা হ্যাঁ গ্রিনিশ ভেজেনাল ডিসচার্জ, এবং এটা ফাউল স্পেলিং, অবশ্যই ফাউল স্পেলিং, এবং ওয়াটার ডি, এটা কিন্তু রেঞ্জে আছে, এখানে কিন্তু দেখা নাই, ওয়াটার ডি অ্যান্ড ফাউল স্পেলিং মাথায় রাখতে হবে। ব্যাকটেরিয়াল ভেজেনোসিস এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি হোয়াইট ইজ হোমোজেনাস ডিসচার্জ, এবং এখানে একটা জিনিস অপারেশন করা যায় না,
এখানে হচ্ছে ভেজানাল পিএইচটা এখানে লো থাকতে পারে, এখানে থাকতে পারে হাই, এটা একটু মনে রাখবেন। স্টিফ প্রেসার নার্ভ অক্সের মধ্যে কিন্তু আমাদের পুরোনো ভেজানাল ডিসঅর্ডার আমরা পেতে পারি। ইরেকশন ডিসঅর্ডার কমন কজ হচ্ছে দুইটা, একটা হচ্ছে আমাদের গনোরিয়া, একটা ক্লাউডিয়া। গনোরিয়া সাধারণত আমাদের সাধারণত কি হয়, এখানে পুরোনো ডিসঅর্ডার ঠিক পুরোনো ডিসচার্জ, এটা হচ্ছে থিন পুরোনো ডিসচার্জ। ওকে, ইরেকশন ডিসঅর্ডার এজ এ হোল আলসার ডিসচার্জ আমরা করে ফেললাম, কোনো সমস্যা নেই। এখন ক্লামাইডিয়াল ইনফেকশন নিয়ে একটা বক্স আছে যেটা আমাদের এসটিডিতে আছে, সেখানে আমাদের দেখেছি ট্রাকোমাটিস, সিপটাকি এবং নিউমোনিয়া। নিউমোনিয়া করে অ্যাটিপিক্যাল নিউমোনিয়া, সিপটাকি আমাদের লেন্সও দেওয়া আছে অ্যাটিপিক্যাল নিউমোনিয়া, সিপটাকি ওসিস করতে পারে, এটাও নিউমোনিয়া করতে পারে, অ্যাটিপিক্যাল নিউমোনিয়া করতে পারে। কমন কজ অফ অ্যাটিপিক্যাল নিউমোনিয়া খুবই কমনলি আসে কিউ ফিভার, লেজেন্ডার নিউমোফিলিয়া, তারপর হচ্ছে ক্লামাইডিয়া, সিপটাকি বা নিউমোনি, এগুলো কিন্তু আমাদের খুব কমনলি পরীক্ষা আসে যে কারা কারা অ্যাটিপিক্যাল নিউমোনিয়া করতে পারে। আচ্ছা, ক্লামাইডিয়া ট্রাকোমাটিস দেখেন ট্রাকোমা করতে পারে, এটা হচ্ছে আমাদের এবিসি ভ্যারিয়েন্টটা করে লিম্ফোগ্রানুলোমা গ্যানোডিয়াম, সেটা সাধারণত করে আমাদের হচ্ছে L1 L2 L3 এটা লেন্সে আমরা করব। আবার কিছু আছে সার্ভিসাইটিস, এটা সার্ভিস করে ডি থেকে কে, এই ভ্যারিয়েন্টটা সাধারণত আমাদের সার্ভিসাইটিস এটা সার্ভিস করতে পারে। এখানে এখন দেখেন কিছু STI আছে ইনফেকশন গুলো, সাধারণত প্রেগনেন্সিতে কিভাবে মুভ করতে পারে, ট্রান্সপ্লাসেন্টাল নাকি আমাদের ডিউরিং বার্থ নাকি হচ্ছে ব্রেস্ট ফিডিং, খুবই ইম্পর্টেন্ট। এটা ট্রান্সমিশন মানে হচ্ছে টপিক ইনফিনিটি টপিক, এখানে একটু আপনারা সুপারফিশিয়ালি জানবেন বা ম্যাক্সিমাম জানবেন হচ্ছে লেন্স থেকে যেটা আমি নিয়ে আসছি। প্যারিডামটা সাধারণত ট্রান্সপ্লাসেন্টাল যায়, আমি বলি ইন্টারপার্টাম মানে হচ্ছে ডিউরিং বার্থ, মানে অ্যাট দ্য টাইম অফ বার্থ। হ্যাঁ, ট্রান্সপ্লাসেন্টাল কিন্তু আমাদের প্রি টার্ম, মানে ইন্টারপার্টাম না, প্রি পার্টাম, ঠিক আছে। আর পোস্ট পার্টাম হচ্ছে আমাদের ব্রেস্ট ফিডিং এর মাধ্যমে। এই তিনটা রুট আছে ভার্টিক্যাল ট্রান্সমিশনের, তিনটা রুট খুবই ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ট্রান্সপ্লাসেন্টাল, একটা হচ্ছে ব্রেস্ট ফিডিং, একটা হচ্ছে ডিউরিং বার্থ। তো আমাদের শুধুমাত্র প্যালিডামটা হচ্ছে ট্রান্সপ্লাসেন্টাল, বাকিগুলো দেখেন ক্লামাইডিয়া, নেইসেরিয়া, গনোরি, এটা ইন্টারপার্টাম, ডিউরিং বার্থে এটা যেতে পারে। হার্পিস সিমপ্লেক্স ভাইরাস সাধারণত আমাদের এটা ইন্টারপার্টাম, বাট ভেনিসুলা জুস্টার ভাইরাস যেটা আছে সেটা কিন্তু ট্রান্সপ্লাসেন্টালি মুভ করতে পারে। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ইন্টারপার্টাম, সবই ইন্টারপার্টাম, ঠিক আছে। খালি ট্রান্সপ্লাসেন্টাল হচ্ছে আমাদের টেবিলের এটা, শুধুমাত্র এটা পড়লেই হবে না, আমাদের লেন্সটা কিন্তু দেখে আসতে হবে। ট্রান্সপ্লাসেন্টাল ভাইরাস কারা কারা দেখেন, সিআরপি দিয়ে মনে রাখবে বা সিপিআর দিয়ে মনে রাখেন, সাইটোমেগালো ভাইরাস, পারভো ভাইরাস, বিআইডি, রুবেলা ভাইরাস, যেটা আমরা লেন্সে পড়ে আসছি। অ্যাট দ্য টাইম অফ বার্থের মধ্যে দেখেন এটা হচ্ছে ইন্টারপার্টাম, গুলো হচ্ছে এগুলো ইন্টারপার্টাম, ঠিক আছে। লেন্স এবং ডেভিডসন যে একদম কো রিলেট করে করতে পারবে সেই রেসিপিস গুলো আগে থাকবে, শুধুমাত্র ডেভিডসন করলেও হবে না, শুধুমাত্র লেন্স করলেও কিন্তু হবে না, ঠিক আছে। আমাদের কিন্তু কো রিলেট করে করতে হবে আলটিমেটলি। যারা অন্যান্য ফ্যাকাল্টি তাদের জন্য ডেভিডসন নট ম্যান্ডেটরি, এক্সেপ্ট কিছু ডিজিজ আছে, কমনলি ডিজিজ কিছু আছে যেটা আমরা লেন্সে করা যায়, সেখানে মধ্যে আমরা ডেভিডসনের কিছু জিনিস নিয়ে আসি। বাট অ্যাজ এ হোল আমাদের মেডিসিন ফ্যাকাল্টি যারা আছেন তাদেরকে অবশ্যই দুইটা কো রিলেট করে করতে হবে, আদারওয়াইজ কিন্তু অনেক মানে প্রবলেমে পড়বেন, কারণ মাইক্রোবায়োলজি থেকে কিন্তু অনেক কোশ্চেন আসে, সেক্ষেত্রে ইনফেকশাস না মাইক্রোবায়োলজি আপনি কিন্তু সেটা আইডেন্টিফাই করার সময় থাকবেন, আলটিমেটলি কিন্তু আমাদেরকে দুটাই করতে হবে। ব্রেস্ট ফিডিং হচ্ছে সাইটোমেগালো, এইচএসসি দিয়ে মনে রাখতাম, এইচএসসি হচ্ছে আমাদের হারপিস, আমার কি বলে এইচআইভি, হিউম্যান টি সেল লিম্ফোডিপ ভাইরাস, এস হচ্ছে স্ট্যাফিলোকোকাস, এবং সি তে সাইটোমেগালো ভাইরাস, ঠিক আছে। এইচএসসি এইচএসসি হচ্ছে ব্রেস্ট ফিডিং, আবারও বলতেছি এইচ তে হচ্ছে এইচআইভি এক নম্বর, দুই নম্বর হিউম্যান টি সেল লিম্ফোডিপ ভাইরাস, এইচএস দুটো চলে গেল, এস তে হচ্ছে স্ট্যাফিলোকোকাস যেটা ব্যাকটেরিয়া, এবং হচ্ছে সাইটোমেগালো ভাইরাস, এই কয়টা ছাড়া ব্রেস্ট ফিডিং আর কোনো কিছু করে না, ঠিক আছে, এতটুকু মাথায় রাখেন। দেখেন আবার ওই একই জিনিস ভার্টিক্যাল ইন্ডেক্স অফ ব্যাকটেরিয়া, যেমন টিপনোপ্যারিডাম লিস্ট, এই দুটো ব্যাকটেরিয়া রয়েছে ট্রান্সপ্লাসেন্টালি মুভ করতে পারে, ট্রান্সমিট হতে পারে, এবং বার্থ ক্যানেল, বার্থ ক্যানেলের মাধ্যমে কারা কারা, চারটা ব্যাকটেরিয়া আছে, অ্যাগালাক্সি মানে গ্রুপ বি, স্ট্রেপটোকক্কাই, ই কোলাই, ক্লামাইডিয়া ট্রাকোমাটিস, এবং এইচআইভি গনোরিয়া, খুবই ইম্পর্টেন্ট ইনফিনিটি স্টার জিনিস এটা। হ্যাঁ, ডিউরিং বার্থে কারা কারা ট্রান্সমিট করতে পারে, বেস্ট মিলকে এইচএসসি এটা বললাম, এস আর সি আছে, এইচও আছে, সাথে আর একটা এইচ হচ্ছে এইচআইভি, এটা মনে রাখা, ঠিক আছে। অ্যাজ এ হোল ট্রান্সমিশন নিয়ে আমাদের কথাবার্তা চলে গেল, এখন আপনারাই বলতে পারবেন এটা ইজিলি যে পেইনফুল যেটা আলসার কারা কারা করতে পারে। গনোরিয়া তো কোনো আলসারই করে না, এটা ইরেকশন ডিসচার্জ করতে পারে, ঠিক আছে। হিমোফিলাস ব্যক্তি সাধারণত পেইনফুল করতে পারে, দিস ইজ ট্রু। ক্লেবসিয়েলিয়া গ্রানুলোমাটিস এটা সাধারণত পেইনলেস করে, পেইনলেস আরো দুইটা কে করে, একটা হচ্ছে সিফিলিস, একটা হচ্ছে লিম্ফো গ্রানুলোমা ভেনারিয়াম, এবং যেটা কিনা আমাদের পেইনলেস, বাট লিম্ফ নোডটা কি টেন্ডার। আচ্ছা, টেবলোমেরিডাম হচ্ছে পেইনলেস, এটা পেইনফুল না, এটা ফলস, অফ বেচার্স ডিজিজ ইজ ট্রু, এন্ড এটা হচ্ছে পেইনফুল আলসারের জন্য দায়ী, এবং দেখেন প্লাস্টারটা ট্রু এবং হচ্ছে হিউফ্লাস ডুপিটা ট্রু, ঠিক আছে। ভাইরাস নিয়ে একটু পড়াশোনা করি, ইবেস্টন বার ভাইরাস খুবই কমন একটা ভাইরাস, সেটা কিনা আমাদের দেখতে পাচ্ছি যে কমপ্লিকেশন গুলো প্রায় আসে, দেখা যাচ্ছে যে এখানে আমাদের বক্স আছে আমাদের ডেভিডসনের বক্স, সেটা হচ্ছে ইবেস্টন বার ভাইরাসের কমপ্লিকেশন কোথায় কোথায় হতে পারে, এবং কমনলি দেখা যাচ্ছে হেপাটাইটিস, জন্ডিস করতে পারে, ঠিক আছে। এবং কিছু আনকমন আছে, কমন প্রায় আগে মনে রাখেন ফ্যারেন্সিয়াল ইডেমা, হেপাটাইটিস, জন্ডিস, এই জিনিসগুলো কিন্তু আলটিমেটলি মুখস্থের পড়া, বোঝানোর কিছু নেই। এই ইভিভি অ্যাসোসিয়েটেড ম্যালিগন্যান্সি গুলো কিন্তু আমাদের ইনফিনিটি এস্টার, এই জিনিসটা লাস্ট স্টেপটা খুবই বেশি ইম্পর্টেন্ট,
কোন কোন ম্যালিগন্যান্সি করতে পারেন, নেসোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমা, বার্কিস লিম্ফোমা, হডজকিনস লিম্ফোমা গ্রাজুয়েশনে পড়ে আসছি, আনকমনের মধ্যে কোন কোন সিস্টেম এফেক্ট করতে পারে, হিমাটোলজিক্যালের মধ্যে অ্যানিমিয়া, থ্রোম্বোসাইটোপেনিয়া করতে পারে, কিছু আছে মায়োকার্ডাইটিস, পেরিকার্ডাইটিস করে এবং নিউরোলজিয়া কিছু কমপ্লিকেশন করতে পারে। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। অ্যাগ্রানুলোসাইটোসিস অবশ্যই মাথায় রাখবেন, হ্যাঁ, থ্রোম্বোসাইটোপেনিয়া, অ্যানিমিয়া এগুলো কিন্তু করতে পারে। অনেক কমপ্লিকেশন ইবিসি নভাইরাসটা কিন্তু আমাদের সবচেয়ে মোস্ট কমন কজ অফ ইনফেকশাস মনোনিউক্লিওসিস। ইনফেকশাস মনোনিউক্লিওসিস সমান সমান হচ্ছে গ্ল্যান্ডুলার ফিভার, যেটা আগে বলা হতো। গ্ল্যান্ডুলার ফিভার মানে হচ্ছে এটা আপনার ফিভার থাকবে, ফ্যারেঞ্জাইটিস থাকবে এবং হচ্ছে আমাদের লিম্ফ অ্যাডেনোভাইটিস থাকবে। এই তিনটা সমন্বয়ে ইনফেকশাস মনোনিউক্লিওসিস বলা হয়, এবং ইনফেকশাস মনোনিউক্লিওসিস পরেকে ইবিসি নভাইরাস। এবং ইনফেকশাস মনোনিউক্লিওসিস আরো অনেকেই করে, আমরা পরে দেখবো। বাট ইবিসি নভাইরাসের এটা একটা মজার জিনিস হচ্ছে, ইনফেকশাস মনোনিউক্লিওসিস করে বাট এটা হচ্ছে হ্যাটারোফিল অ্যান্টিবডি সেরামে দেখি সেটা হচ্ছে পজিটিভ থাকে, বাট বাকি সবগুলো কিন্তু নেগেটিভ থাকবে। অবশ্যই ইনফেকশন মনোনিউক্লিওসিস করবে, বাট হেটারোফিল অ্যান্টিবডি পজিটিভ থাকবে, একটাতে একটাতে নেগেটিভ। হেটারোফিল অ্যান্টিবডি জিনিসটা হচ্ছে ইবিস্টিন বার ভাইরাসের এগেনস্ট যে অ্যান্টিবডিটা ফর্ম করতেছে, এটা ছাড়াও আমাদের ব্লাডে আরেক ধরনের অ্যান্টিবডি পাওয়া যায়, যেটা কিনা অন্য একটা অ্যান্টিজেন মাধ্যমে আমরা পেতে পারি। সেইটাই হচ্ছে আমাদের একটা হেটারোফিল অ্যান্টিবডি, যেটা কিনা আমরা ইবিস্টিন বার ভাইরাসে পেতে পারি, বাট অন্যান্য জায়গায় কিন্তু আমরা পাবো না। ঠিক আছে, তো আমরা কমপ্লিকেশন একটু দেখি। ইডেমা ট্রু, হেপাটাইটিস ট্রু, ট্রান্সভার্স মায়েলাইটিস অলসো ট্রু। ঠিক আছে, তো এই তিনটা জিনিস টু, বাকিগুলো ফার্স্ট থ্রোম্বোসাইটোসিস কিন্তু না, থ্রোম্বোসাইটোপেনিয়া এবং অ্যাগ্রানুলোসাইটোসিস কিন্তু হবে, গ্রানুলোসাইটোসিস হবে না। অ্যাগ্রানুলোসাইটোসিস কারা কারা আছে? লিম্ফোসাইট এবং মনোসাইট। ঠিক আছে, অ্যাগ্রানুলোসাইটোসিস এটা কিন্তু মাথায় রাখতে হবে, অ্যাগ্রানুলোসাইট কিন্তু লিম্ফোসাইট এবং গ্রানুলার, গ্রানুলার না যারা অ্যাগ্রানুলার, ঠিক আছে, তাদের কিন্তু এটা বেশি মাত্রায় পাওয়া যাবে, অ্যাগ্রানুলোসাইটোসিস হবে। ঠিক আছে, দেখেন লাস্টে দুইটা ট্রু ফলস আর উপরে তিনটা হচ্ছে ট্রু। প্যারাসাইটের মধ্যে আমরা একটু ম্যালেরিয়া নিয়ে আলোচনা করবো। ম্যালেরিয়ার মধ্যে আমরা জানি স্পেসিস হচ্ছে আমাদের, দেখেন ভাইভ্যাক্স ওভারলি ম্যালেরি, হচ্ছে ফ্যালসিপেরাম, সবচেয়ে কমপ্লিকেটেড হচ্ছে ফ্যালসিপেরাম ম্যালেরি, এটা হচ্ছে অনেক কমপ্লিকেটেড। ঠিক আছে, বাকিগুলো হচ্ছে আমাদের, দেখেন কোন কোন আরবিসি কে অ্যাটাক করতে পারে ভাইভ্যাক্স ওভারলি গুলো, এটা হচ্ছে আমাদের জানতে হবে। ভাইভ্যাক্স ওভারলি অ্যাটাক করে সাধারণত রেটিকুলোসাইট কাউন্ট, রেটিকুলোসাইট যে আমাদের স্টেজটা আছে সেটা কিন্তু মানে প্রি ম্যাচিউর আরবিসি, সেটাকে সে অ্যাটাক করতেছে। ম্যালেরিয়া অ্যাটাক করতেছে নর্মোব্লাস্ট কে, আমরা যখন ইরেথ্রোব্লাস্ট, নর্মোব্লাস্ট এগুলো সাইডের মাধ্যমে যখন আরবিসি ফর্ম হয়, ওই যে প্রক্রিয়াটা সেটার মধ্যে নর্মোব্লাস্টটাকে সে কিন্তু অ্যাটাক করতেছে। এন্ড ফ্যালসিপেরাম অ্যাটাক করে অল এজেস অফ আরবিসি, খুবই ভাইটাল ইনফরমেশন, অল এজেস মানে সব জায়গায় সে অ্যাটাক করতে পারে, অল এজেস অফ আরবিসি। ঠিক আছে, অ্যাটাক রেটিকুলোসাইট, অল্টারনেট ডে ফিভার, এবং এখানে ফিভারটা আসে অল্টারনেট ডেতে, মানে একদিন পর পর আসতে পারে, এবং এখানে এভরি থার্ড ডেতে আসতে পারে। এখানে মেনলি হয় কি, আরবিসিটাকে সে হিমোলাইসিস করে, ব্রেকডাউন করে, তো হিমোগ্লোবিনটা বের হয়ে আসে, আলটিমেটলি সেটা ইউরিন দিয়ে চলে যায়, হিমোগ্লোবিন ইউরিয়া করে, এটাকে বলা হচ্ছে ব্ল্যাক ওয়াটার ফিভার। ব্ল্যাক সারা মানে ইনফেকশনস এর চারটা ব্ল্যাক আছে, একটা হচ্ছে ব্ল্যাক ডেথ যেটা কিনা প্লেগ করে, ব্ল্যাক সিকনেস সেটা কিনা করে হচ্ছে আমাদের কালা জ্বর, এবং ব্ল্যাক ওয়াটার ফিভার যেটা বলতেছি সেটা কিনা আমাদের হচ্ছে ম্যালেরিয়া করতেছে, এবং ব্ল্যাক হচ্ছে স্কার যেটা কিনা অ্যানথ্রাক্স করতেছে আমাদের। ব্ল্যাক চারটা, হ্যাঁ, ব্ল্যাক দিয়ে চারটা কথা মাথায় রাখবেন, ব্ল্যাক ওয়াটার ফিভার, ব্ল্যাক ডেথ, ব্ল্যাক অ্যাশকার, ব্ল্যাক সিকনেস। ব্ল্যাক সিকনেস কিন্তু লিশমেনিয়াসিস মানে হচ্ছে কালাজ্বর করতে পারে। ঠিক আছে, আমরা একটু দেখি, এখানে একটা থ্রোম্বাস ফর্ম করতে পারে আরবিসি যখন অ্যাটাক হয়, আরবিসি চারিদিকে এক ধরনের থ্রোম্বাস ফর্ম করতে পারে, এবং এই থ্রোম্বাস গুলো সাধারণত জিআইটি তে, ব্রেইনে অনেক ধরনের জায়গা থাকতে পারে, এবং আলটিমেটলি আমাদের ওই জায়গাগুলোতে সমস্যা করতে পারে। যেমন জিআইটি যদি হয় কোনো থ্রোম্বাস, ইস্কেমিয়া হবে, কোনো ধরনের এখানে ডাইজেশন পুরো হবে না, লুজ মোশন হতে পারে, ব্রেইনের মধ্যে আমাদের সেরেব্রাল মেমোরি কনফাংশন, আনকনশিয়াসনেস হতে পারে, থ্রোম্বাস ফর্ম হলে অ্যানসেপ্টিসেমিয়া হতে পারে। ঠিক আছে, এই তিনটাকে একত্রে বলা হচ্ছে পারনিশিয়াস অ্যান্ড ম্যালেরিয়া, মানে হচ্ছে মারাত্মক ম্যালেরিয়া। ঠিক আছে, ভয়ানক ম্যালেরিয়া, যেটা কিন্তু ফ্যালসিপেরাম ম্যালেরিয়াটাই করতে পারে। ঠিক আছে, আচ্ছা, দেন কোন কোন ম্যালেরিয়া কিভাবে ট্রান্সমিট হচ্ছে, এটা হচ্ছে আমাদের জানতে হবে, মসকিটো বাইট এর মাধ্যমে এবং আইভি ড্রাগ অ্যাবিউজ বা ট্রান্সমিশনের মাধ্যমে। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে রিল্যাপস কারা করে, ভাইভ্যাক্স ওভারলি, রিক্রুডেসেন্স কারা করে, সেটা হচ্ছে ফ্যালসিপেরাম ম্যালেরি। ঠিক আছে, এই দুটো জিনিস সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, রিল্যাপস এন্ড রিক্রুডেসেন্স, এটা হচ্ছে আমাদের জানতে হবে। ভাইভ্যাক্স ওভারলি করে রিল্যাপস, রিল্যাপস মানে হচ্ছে আফটার পার্শিয়াল কিওর আপনার ডরমেন্ট হিসেবে থাকতে পারে, হিপনোজয়েড হিসেবে, পরবর্তীতে আবার মাথা চাপা দিয়ে উঠতে পারে, রিল্যাপস করতে পারে, আবার অ্যাক্টিভ ডিজিজ রিকারেন্ট অ্যাটাক করতে পারে। রিক্রুডেসেন্স ও একই জিনিস, আলটিমেটলি আপনার এখানে আরবিসিতে প্যারাসাইটটা অনেকদিন ধরে থাকবে এবং আলটিমেটলি 1 বছর পর্যন্ত থাকতে পারে, আপ টু 1 ইয়ার বলা আছে। তো রিক্রুডেসেন্স এর ক্ষেত্রে কিন্তু আমাদের এটা হচ্ছে রিকারেন্ট অ্যাটাক, অনেকদিন ধরে আমাদের কিন্তু এই আরবিসিতে এই প্যারাসাইটটা থাকতে পারে। তো রিল্যাপস করে হচ্ছে ভাইভ্যাক্স ওভারলি, আর রিক্রুডেসেন্স করতেছে আমাদের ফ্যালসিপেরাম অ্যান্ড হচ্ছে ম্যালেরি, প্লাজমোডিয়াম ম্যালেরি। ঠিক আছে, আমরা এই যে একটু আমরা প্যারাসাইটের মধ্যে, ম্যালেরিয়ার মধ্যে আমরা একটু আলোচনা করি সহজে একটু বোঝার জন্য।
যারা যুক্ত আছেন তারা একটু মনোযোগ দিবেন, সহজ এটা অনেক। দেখেন দুইটা মশা দেখতে পারতেছি আমরা, একটা স্কিন দেখতে পারতেছি, ঠিক আছে। প্রথম মশাটা হচ্ছে ইনফেক্টেড মশা, যার কিনা স্পোরোজয়েড আছে, কারণ আমরা জানি যে স্পোরোজয়েড হচ্ছে আমাদের এই মশাটির একটা ইনফেক্টিভ ফর্ম, মানে অফ দ্য ম্যালেরিয়া, তাই না? এই মশাটা মনে করেন ইনফেক্টেড, ঠিক আছে। সে এখন স্যালাইভারি গ্ল্যান্ড থেকে সেই স্পোরোজয়েডটা ছেড়ে দিল আমাদের কামড় দেওয়ার মাধ্যমে, এবং স্পোরোজয়েডটা আমার লিভারে আসলো ব্লাডের মাধ্যমে। সে লিভার থেকে দেখা গেল সে সাইজন ফর্ম করলো, সাইজন, এটা সাইজন ফর্ম করলো, ভিতরে আছে মেরুজয়েড, এবং সাইজন যখন রাপচার হলো তখন সেটাকে বের হয়ে আসলো মেরুজয়েড, যেটা কিনা আমাদের জ্বরের জন্য দায়ী। হ্যাঁ, মেরুজয়েড গুলো কিছু কিছু আরবিসি কে অ্যাটাক করলো, এবং যখন আরবিসি কে অ্যাটাক করার মাধ্যমে সে হয়ে গেল ট্রোফোজয়েড, এবং কিছু ট্রোফোজয়েড চলে গেল যে গ্যামারোসাইট চলে গেল, আবার কিছু ট্রোফোজয়েড আবার অ্যাটাক করলো হচ্ছে আবার আরবিসি কে। এবং একটা জিনিস বাদ পড়ে গেছে, সেটা হচ্ছে হিপনোজয়েড, যেটা কিনা শুধুমাত্র ল্যাটিন হিসেবে থাকে, আর কোনো কাজ করে না। হিপনোজয়েড হিসেবে থাকতে পারে ভাইভ্যাক্স ওভালি, বলছিলাম না রিল্যাপস করে, অনেকদিন পরে রিল্যাপস করে। তো ভাইভ্যাক্স ওভালির ক্ষেত্রে কিন্তু হিপনোজয়েড এখানে ডরমেন্ট অবস্থায় হ্যাপাটিক, মানে এক্সো ইলেকট্রোসাইটিক সাইজোগনিতে হিপনোজয়েড স্টেজটা থাকতে পারে। কিন্তু আমরা কিন্তু সাইজন রাপচার হচ্ছে, মেরোজয়েড হচ্ছে, আরবিসি কে অ্যাটাক করতেছে, ট্রোফোজয়েড হচ্ছে, এটা কিন্তু আলটিমেটলি আমাদের পরে হচ্ছে ট্রোফোজয়েড স্টেজটা সাধারণত দেখা যায় হচ্ছে আমাদের ফ্যালসিপারাম ম্যালেরিয়াতে, যেটা কিনা গ্যামেরোসাইটে হতে পারে, আবার আবার আরবিসি কে অ্যাটাক করতে পারে, হিমোলাইসিস করতে পারে, ঠিক আছে। তো এই গ্যামেরোসাইটে দেখতেছিলাম, এই গ্যামেরোসাইটটা হচ্ছে আমাদের, এটা আমাদের বডিতে, ঠিক আছে, আমাদের লিভার, আমাদের বডিতে এটা গ্যামেরোসাইট ফর্ম করলো, এবং এই গ্যামেরোসাইটটাকে যখন একটা ভালো মশা কামড় দেয় তখন সেই গ্যামেরোসাইটটা তার মশাকে দেহে চলে যায়, এবং এটাও কিন্তু এই মশাকের জন্য আবার ইনফেক্টিভ ফর্ম। তো গ্যামেরোসাইট ইজ ইনফেক্টিভ ফর্ম দ্যাট ফিমেল অ্যানোফিলিস মসকিটো, অ্যান্ড দিস স্পোরোজয়েড ইজ ইনফেক্টিভ ফর্ম হিউম্যান। হ্যাঁ, এই হিউম্যানের জন্য সেটা হচ্ছে ইনফেক্টিভ ফর্ম। তো আলটিমেটলি আমাদের মনে রাখতে হবে কি জিনিস, হিপনোজয়েড এটা কাদের থাকতে পারে, ভাইভ্যাক্স ওভালিতে ডরম্যান্ট থাকতে পারে, ঠিক আছে, কিছু আছে সাইজন রিলিজ করতে পারে, মেনোজয়েড হিসেবে হতে পারে, এবং কিছু আরবিসি কে অ্যাটাক করতে পারে। এটা পুরাটাই হচ্ছে আমাদের প্রি ইলেকট্রোসাইটিক স্টেজ এগুলো, এবং আলটিমেটলি ইলেকট্রোসাইটিক স্টেজটা হচ্ছে আমাদের ডর্ফোজয়েড, যেটা কিনা ট্রোফোজয়েড ইনডিউস ম্যালেরিয়া করতেছে, ফ্যালসিপারাম ম্যালেরিয়া, ঠিক আছে। এখন আমরা একটু পার্থক্যটা, ইনফিনিটি স্তর পার্থক্য আপনারা নিশ্চয়ই এটা বুঝতে পারবেন, এটা নিয়ে আর কোনো কথাবার্তা নাই। দেখেন ল্যাটেন্ট স্টেজটা, ইনকিউবেশন পিরিয়ডটা কত, কার কিরকম, এটা আমাদের জানতে হবে। এক্সো ইলেকট্রোসাইটিক সাইকেলটা মনে হয় যে এটা হচ্ছে হ্যাপাটিক, যেটা আমরা পাচ্ছি হিপনোজয়েড হিসেবে, কার মধ্যে, ভাইভ্যাক্স আর ওভালিন মধ্যে, দেখছেন। এন্ড ম্যালারি ফ্যান্সিভারের মধ্যে কিন্তু প্রি ইলেকট্রোসাইটিক সাইজোগনি অনলি, এটা কিন্তু আলটিমেটলি প্রি ইলেকট্রোসাইটিক অনলি, মানে এই স্টেজ শুধুমাত্র থাকে এই দুটোর ক্ষেত্রে। এবং কিছু দেখেন পিরিয়ডিসিটি, অল্টারনেট ডে ফিভার, থার্ড ডে ফিভার, এবং রিল্যাপস কিন্তু আপ টু 2 ইয়ার্স পর্যন্ত কমন থাকতে পারে, ঠিক আছে। এবং এটার ক্ষেত্রে কিন্তু আলটিমেটলি বাকিগুলোর ক্ষেত্রে রিকুপিসিং যেটা, সেটা 1 ইয়ার বা মেনি ইয়ার লেখা হচ্ছে ম্যালারি। এই পার্থক্যটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, ইনফিনিটি স্টার বক্স এটা কিন্তু আমাদের জানতেই হবে অবশ্যই। এবং দেখেন স্পোরোজয়েড ইনডিউস ম্যালেরিয়া এবং ট্রোফোজয়েড ইনডিউস ম্যালেরিয়া, মানে ফ্যালসিপারাম ম্যালেরিয়ার এই পার্থক্যটা আমাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। সেটাতে ইনকিউবেশন পিরিয়ড দেখতে পাচ্ছি আমরা, একটাতে লং একটাতে শর্ট, ঠিক আছে। এখন হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এবং এখানে দেখেন হিপনোজয়েড থাকে কোথায়, এই যে স্পোরোজয়েড ইনডিউস যে ম্যালেরিয়া যেটা হয়, যেমন ভাইভ্যাক্স আর ওভালি, সেখানে কিন্তু আমাদের এই হিপনোজয়েড স্টেজটা থাকতে পারে, আর এখানে ট্রোফোজয়েড স্টেজে কিন্তু আমাদের এটা থাকে না। হিপনোজয়েড কিন্তু আলটিমেটলি আমাদের ভাইভ্যাক্স ওভালিতে থাকতে পারে, বাট ট্রোফোজয়েড ইনডিউস যে ম্যালেরিয়াটা হচ্ছে ফ্যালসিপারাম, সেটা কিন্তু আমাদের থাকে না। সিভিয়ারিটি একাতে কম একাতে বেশি, কার বেশি, ফ্যালসিপারাম ম্যালেরিয়ার ক্ষেত্রে বেশি হতে পারে। রিল্যাপসের ক্ষেত্রে এটা কিন্তু খুব কমনলি অকার হয়, আপ টু 2 ইয়ার্স পর্যন্ত এটা কিন্তু রিল্যাপস করতে পারে, এখানে তখন কোনো রিল্যাপস নাই, বাট আপ টু 1 ইয়ার পর্যন্ত রিকুভেশন হতে পারে। মেডিকেল কিওর, যেহেতু আমরা প্রিমাকোইন ড্রাগ ইউজ করি, রিল্যাপসের কারণে ডরমেন্ট হিসেবে আছে, ওই সাইজনটাকে মারার জন্য আমরা কিন্তু মেডিকেল কিওর এই জিনিসটা ইউজ করি, এই ড্রাগটা ইউজ করি, সেটাকে কিন্তু প্রিমাকোইন বলা হয়। প্রিমাকোইন, প্রিমাকোইনটা কি জিনিস, এটা হচ্ছে মেডিকেল কিওরে আমরা ইউজ করতে পারি ইন কেস অফ ভাইভ্যাক্স অ্যান্ড ওভালি, ঠিক আছে, যেটা কিনা আমাদের ফ্যালসিপারামের ক্ষেত্রে কোনো ইউজ নাই, ঠিক আছে। এই যে ফিগারটা দেখবেন, দেখেন ফ্যালসিপারাম ম্যালেরিয়া আমরা যখন ব্লাডে দেখবো তখন রিং ফর্মে থাকতে পারে, বাকিগুলো কিন্তু রিং, ট্রোফোজয়েড এবং সাইজন তিনটাতে থাকতে পারে হচ্ছে ভাইভ্যাক্স এর মধ্যে, এটাই কিন্তু ইম্পর্টেন্ট। রিং ফর্ম অফ দ্য আরবিসি, শুধুমাত্র যে ফ্যালসিপারাম রিং ফর্মে থাকতে পারে, ট্রোফোজয়েড থাকতে পারে, সাইজন হিসেবে থাকতে পারে, শুধুমাত্র হচ্ছে কি ভাইভ্যাক্স ওভারি গুলো থাকতে পারে, ঠিক আছে। আর কোন কোন অর্গান ড্যামেজ করতে পারে, দেখেন নিউরোলজিক্যাল কিছু কথাবার্তা আছে, হাইপোগ্লাইসেমিয়া করতে পারে, ক্রানিয়ার পালসি করতে পারে, রেসপিরেটরির মধ্যে এখানে আমাদের আলটিমেটলি পালমোনারি ইডিমা করবে, ইনফেকশন করবে, হ্যাঁ নিউমোনিয়া করতে পারে, এই যে আমাদের অ্যালজিক ম্যালেরিয়া বলা হচ্ছে, কার্ডিয়াক ফেলিওরের মাধ্যমে হচ্ছে, ডিসঅ্যারিথমিয়া হচ্ছে, কুইনাইন যখন আমরা ইউজ করি ডিসঅ্যারিথমিয়া, ঠিক আছে, ডিসঅ্যারিথমিয়া করতে পারে।
তো সেক্ষেত্রে আমাদের রিনাল ফেলিয়ার হতে পারে, একক কিডনি ইনজুরি অ্যাবডোমিনের মধ্যে দেখেন আমাদের টেন্ডার পাবো, হেপাটোস্পেরমেগালি দুটোই পেতে পারি এবং জন্ডিস পেতে পারি। এই ফিগারটা কিন্তু আপাতত ইম্পর্টেন্ট। ম্যালেরিয়া, কালো জ্বর, টিবি, তারপরে হচ্ছে টিবিটা এখানে লিখে আমি নেই, কারণ হচ্ছে আলটিমেটলি টিবিটা করতে হবে, রেসপিরেটরি সিস্টেমের মধ্যে পড়ে এটা, এবং আমাদের লেন্সও আছে, সমস্যা নেই। এবং এখানে টিবিটা যেহেতু ইনফেকশন নাই, তো রেসপিরেটরি সিস্টেম থেকে পড়ে ফেলবেন, আপনারা সবাই অবশ্যই পড়বেন। টিবি, লেপ্রোসি, তারপরে এন্টারিক ফিভার, তারপর ম্যালেরিয়া, কালাজ্বর, এই জিনিসগুলো কিন্তু বাদ দেওয়া যাবে না, প্রিভেনশন থেকে করতেই হবে সকল ফ্যাকাল্টির জন্য। হ্যাঁ, এবং দেখেন ভাইভ্যাক্স এর মধ্যে আপনারা এখন বলেন পার্সিস আছে হিপ্নোজয়েড স্টেজ, এটা দিয়ে পার্সিস করতে পারে, দিস ট্রু, ডিউরেশন অফ দ্য সাইকেল ইজ লেস দেন 48 আওয়ার্স, এটা ফলস, কারণ 48 আওয়ার্স এর লেস দেন হচ্ছে আমাদের, দেখেন এটা কিন্তু আমাদের হচ্ছে ফ্যাসিবেরা ম্যালেরিয়াতে লেস দেন 48 আওয়ার্স, ঠিক আছে। দেন ফিভার কামস এভরি সেকেন্ড ডে, হ্যাঁ, অল্টারনেট ডে ফিভার হতে পারে ভাইভ্যাক্স এর ক্ষেত্রে, রিল্যাপস অকার মেনি ইয়ার লেটার, এটা হচ্ছে এই যে কম্পোনেন্ট এটা দিচ্ছে ক্যারেক্টারিস্টিক, এটা হচ্ছে ম্যালেরিয়ার ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে, অ্যাটাকস অল এজেস অফ আরবিসি, সবচেয়ে ট্রু কোনটা, এটা এটা শুধুমাত্র ট্রু হচ্ছে ফ্যালসিপারামের জন্য, অ্যাটাকস অল এজেস অফ আরবিসি, বাট ভাইরাসের ক্ষেত্রে শুধুমাত্র রেটিকুলোসাইটকে অ্যাটাক করে এবং ম্যালেরিয়ার ক্ষেত্রে নর্মাল ব্লাস্টকে অ্যাটাক করে। এটা কিন্তু আমাদের রেসিডেন্সি মার্চ 2018-তে এসেছিল, ঠিক আছে, খুব বেশি ইম্পর্টেন্ট। তো দেখেন পার্সিস্ট প্রজেক্টটা ট্রু হচ্ছে এবং আমাদের সেকেন্ড ডে অল্টারনেট ডে ফিভারটা ট্রু হচ্ছে, ঠিক আছে। এখন ফাঙ্গাস নিয়ে কিছু কথাবার্তা বলি, সহজে কথাবার্তা, যে হচ্ছে ফাঙ্গাসের ক্লাসিফিকেশনটা সবচেয়ে মোস্ট, মানে বেশিরভাগ আসে ক্লাসিফিকেশন থেকে, যেমন দেখবেন কোনটা কিউটানিয়াস, কোনটা হচ্ছে সাবকিউটানিয়াস ফাঙ্গাস, কোনটা সিস্টেমিক ফাঙ্গাস, কোনটা অপরচুনিস্টিক ফাঙ্গাস, সুন্দর করে লেখা আছে, আপনারা এটাতে অবশ্যই মাথায় রাখতে হবে এই জিনিসটার নাম, এক্সাম্পল গুলো কোনটা কিউটানিয়াস, দুইটা ফাইটন, একটা মাইক্রোস্পোরাম আছে, ঠিক আছে। সাবকিউটানিয়াস এর মধ্যে স্পোরোট্রাইকোসিস, ক্রোমোমাইকোসিস, ফিওক্রোমোমাইকোসিস, তো মাইসোটোমা ডিনোস্পোরিডিয়াসিস, সাবকিউটানিয়াস এর মধ্যে এই নামগুলো অবশ্যই কোশ্চেন এভাবে আসে, সাবকিউটানিয়াস কোনটা, অপরচুনিস্টিক কোনটা। অপরচুনিস্টিক মানে হচ্ছে ইমিউনো সাপ্রেস কন্ডিশনে যেসব ব্যাকটেরিয়া, ভাইরাস, প্যারাসাইট গুলো সাধারণত মাথা চালা দিয়ে উঠে, সেগুলো হচ্ছে অপরচুনিস্টিক, মানে অপরচুনিটি পেলেই সে ওখানে ক্ষতি করবে, মানে ডিজিজ করবে মাইকোসিস এর ক্ষেত্রে। এটা হচ্ছে মাইকোসিস, মানে ফাঙ্গাস কারা কারা আছে, যেমন ক্যালিডিয়া অ্যালবিকান্স, স্ক্রিপ্টোকোকাস নিওফর্মিস, অ্যাসপারজিলাস, এগুলো সব অপরচুনিস্টিক মাইকোসিস। এগুলো কিন্তু আমাদের জন্য অহরহ পরীক্ষার মধ্যে আসে। মিউকর ডিজোপ্লাস খুব কমনলি এখন দেখা যাচ্ছে, মিউকর মাইকোসিস নেক্রোটিক পেশেন্ট করতে পারে। এখানে দেখেন তিনটা নাম আছে, মারনেফি বয়েডি সোলানি, মনে রাখেন মারনেফি বয়েডি অ্যান্ড সোলানি নিউমোসাইটিস জেরোফিসিস, এটা কিন্তু আমাদের অপরচুনিস্টিক ফাঙ্গাস। এবং সিস্টেমিক এর মধ্যে দেখেন ককক্যাডিওডিস, প্যারাককক্যাডিওডিস, হিস্টোপ্লাজম, ব্লাস্টোমাইসিস, এবং এই কয়টা নাম খুব বেশি মাত্রায় ইম্পর্টেন্ট এই ক্লাসিফিকেশনটা। এবং ডেভিডসনের যেটা মোস্ট ইম্পর্টেন্ট বক্স, ইনফিনিটি স্টার বক্স বা ফিগার বলতে পারেন, সেখানে হচ্ছে আমাদের এই যে ফিগারটা, এখান থেকে দেখা যাচ্ছে যে আমাদের কোনটা ফিলামেন্টাস, কোনটা ইস্ট, কোনটা ডাইমরফিক। ফিলামেন্টাস বললেই মোল্ড ভাববেন, এবং ইস্ট বললে দুইটা ফাঙ্গাসের নাম ভাববেন, ক্যান্ডিডা এবং ক্রিপ্টোকোকাসের। এক্সাম্পল গুলো ইনফিনিটি স্টার, কোনো মাফ নাই, এটা পড়তেই হবে মাস্ট। ইস্ট সাধারণত আমাদের বার্ডিং এর মাধ্যমে বংশবৃদ্ধি করতে পারে, এবং মোল্ড আমাদের হাইফি বা স্পোর বা কনিডিয়া ফর্ম করে, বা মোল্ড মাইটোসিসের মাধ্যমে আমাদের অ্যাসেসুয়াল স্পোরের মাধ্যমে আলটিমেটলি বংশবৃদ্ধি করতে পারে। মোল্ড কারা কারা যদি বলে, এই উদাহরণগুলো আপনাদের মুখস্থ করতে হবে, যেমন ডার্মাটোফাইটস এর সবগুলো আছে, দুটা ফাইটন, একটা স্পোরাম, যেমন ট্রাইকোফাইটন, এপিডার্মোফাইটন, এগুলো হচ্ছে আমাদের সব ফিলামেন্টাস বা মোল্ড হিসেবে থাকতে পারে। এবং ইস্টের মধ্যে আমরা কিন্তু জানি যে ক্যান্ডিডা এবং ক্রিপ্টোকক্কাস, আর বাকি যে থাকে ডাইমরফিক, ডাইমরফিক মানে হচ্ছে বোথ মোল্ড অ্যান্ড ইস্ট হিসেবে থাকতে পারে, বা টেম্পারেচারে সে বোথ সামার এন্ড উইন্টারে সে থাকতে পারে, কোনো সমস্যা হয় না, সে ডাইমরফিক বলা হচ্ছে এই কারণে। এবং এক্সাম্পল এর মধ্যে আমরা জানবো যে সিস্টেমিক মাইকোসিস যেগুলো আছে সেগুলো সবগুলোই উদাহরণ দিয়ে দিবেন ডাইমরফিকে, সাথে দিবেন মেলাসেজিয়া ফারফার, এবং সাথে দিবেন স্পোরোফিক্স এবং মারমেফি গুলো, আমাদের কিন্তু ডাইমরফিক ফাঙ্গাস খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট এই বক্সটা, এটা মাফ নাই, এটা বাদ দেওয়াই যাবে না। যদি কখনো পরীক্ষা হলে যান মনে হয় যে এই বক্সটা দেখেন নাই, প্লিজ আবার উপরে বাসার মধ্যে উঠে এই বক্সটা দেখার চেষ্টা করবেন, তারপরে পরীক্ষার হলে যাবেন, কারণ এই বক্সটা না দেখে দেওয়া যাবে না। ফাঙ্গাস থেকে যদি একটা কোশ্চেন আসে, এই কোশ্চেনটা আসে 99%, ঠিক আছে। তো আমরা এইটা পড়ে ফেললাম, তো আমরা ডাইমরফিক ফাঙ্গাস নিশ্চয়ই আমরা এতক্ষণে বুঝতে পারছি কারা কারা ডাইমরফিক, যারা যারা সিস্টেমিক, যেমন ব্লাস্টোমাইসিস, হিস্টোপ্লাজমা, এগুলো সিস্টেমিক। হ্যাঁ, স্পোরোফিটস কিন্তু আমরা দেখে আসছি, দেখেন স্পোরোফিটস এর উদাহরণটা কিন্তু সুন্দর ভাবে এখানে দিয়ে দেওয়া আছে, ঠিক আছে। এবং এটা কিন্তু একদম হুবহু মেডিসিন, এবং মেডিসিন ফ্যাকাল্টির জন্য এমপি তে আসছিল 2018 সালে। অ্যাসপারজিলাস টা কি? অবশ্যই এটা অপরচুনিস্টিক্স। ক্রিপ্টোকক্কাস টা কি? অপরচুনিস্টিক্স, ঠিক আছে। অপরচুনিস্টিক কিন্তু আটটা নাম আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে, ঠিক আছে। আর মিকো মাইকোসিস টা আপাতত জন্য এবারের জন্য হট টপিক, এটা কিন্তু পড়তে হবে মিকো মাইকোসিস। এখন আসি সাজেশনস, আমাদের আলোচনা শেষ, এতক্ষণ যারা আছেন তাদেরকে ধন্যবাদ, একটু রেসপন্স করবেন, তাহলে ক্লাসটা ইন্টারঅ্যাক্টিভ হবে। আই থিঙ্ক যারা জয়েন করেছেন ফেসবুক লাইভ প্লাস হচ্ছে আমাদের জুম লাইভে, তো আপনারা প্লিজ একটু করবেন, ইন্টারঅ্যাকশন করবেন, আমাদের সাজেশন দিব, তার আগ পর্যন্ত আপনারা যারা জয়েন করেছেন
বলবেন এতক্ষণ পর্যন্ত কারো কোনো বোঝার সমস্যা হয়েছে কিনা, তো রেসপন্স করবেন মেসেজ বক্স, চ্যাট বক্স বা আপনার ফেসবুক লাইভেও বলতে পারেন, কোনো সমস্যা নেই, বলবেন কোনো সমস্যা হয়েছে কিনা, না হলে আমরা প্রিন্সিপাল সব এখান থেকে সাজেশনের দিকে বক্স খুলে আপনাদেরকে একটা করে দেখাই দিয়ে দেন, আমরা সেশন শেষ করবো ইনশাল্লাহ। এখানে হচ্ছে আমাদের ইনফিনিটি স্টার না হলো তিনটা স্টারের একটা যোগ্যতা রাখে, সেটা হচ্ছে আমরা যখন লেন্স পড়বো তখন কিন্তু আমাদের এই ঝামেলাগুলো আর হবে না। এই যে দেখেন এতগুলো এক্সাম্পল আপনাদের কাছে অনেক পানি মনে হবে, এই কারণে বলছি লেন্সটা ফার্স্টে পড়বেন তারপরে এখানে ইনফেকশনসে আসবেন, তাহলে আপনাদের জন্য অনেক ইজি হবে। এখানে আছে গ্রাম পজিটিভ কক্ষায় কারা কারা, নেগেটিভ কারা কারা, গ্রাম পজিটিভ ব্যাসেলাই কারা এবং গ্রাম নেগেটিভ ব্যাসেলাই কারা কারা। কক্কায়ের মধ্যে আমরা জানি গ্রাম পজিটিভ কক্কায় দুই ধরনের আছে, একটা হচ্ছে স্ট্যাফ অরিয়াস বা স্ট্যাফিলোককাস গুলো, একটা হচ্ছে স্ট্যাফিলোককাস গুলো, একটা হচ্ছে ক্লাস্টার বা ক্লাস্টার হিসেবে থাকতে পারে, একটা চেইন আকারে থাকতে পারে, এবং চেইনটা হচ্ছে স্ট্যাফিলোককাই এবং হচ্ছে স্ট্যাফিলোককাই হচ্ছে ক্লাস্টার হিসেবে থাকতে পারে, একটা হচ্ছে কোয়াগুলেস পজিটিভ, একটা কোয়াগুলেস নেগেটিভ, কোয়াগুলেস পজিটিভটা হচ্ছে স্ট্যাফ অরিয়াস। সব লেন যে সুন্দর করে দেওয়া আছে ওগুলো এখানে লেখা আছে। হ্যাঁ, এবং গ্রাম পজিটিভ ব্যাসিলাইয়ের মধ্যে আমরা জানি, আমি একসাথে একটু বলবেন, সেটা হচ্ছে যে স্পোর ফর্মিং আছে কিছু, স্পোর নন স্পোর ফর্মিং আছে, স্পোর ফর্মিং এর মধ্যে আছে অ্যারোবিক অ্যানারোবিক, সেই অ্যারোবিকটা হচ্ছে ব্যাসিলাস দেখতে পাচ্ছেন ব্যাসিলাস, এবং অ্যানারোবিকটা হচ্ছে ক্লোস্ট্রিডিয়াম দেখতে পাচ্ছেন সবার লাস্টে ক্লোস্ট্রিডিয়াম। এবং নন স্পোর ফর্মিং এর মধ্যে দুই ধরনের আছে লেন্সের অ্যাকর্ডিং টু লেন্সের ক্লাসিফিকেশন, অ্যাক্টিনোমাইসিটিস আছে ফিলামেন্টাস যেটা কিনা আমরা পড়ে আসছি, অ্যাক্টিনোমাইসিস ইসরায়েলি এবং নোকার্ডিয়া লেঞ্জে পড়ে আসছি, এবং দেখেন এখানেও কিন্তু আবার নন ফিলামেন্টাস এর মধ্যে কিন্তু ডিপথেরিয়া আছে এবং ল্যাকটো আপনাদের লিস্টেরিয়া, এগুলো কিন্তু উদাহরণ গুলো, জাস্ট এক্সাম্পল গুলো কিন্তু আপনাদের করতে হবে। হ্যাঁ, এক্সাম্পল গুলো আপনাদেরকে অবশ্যই করতে হবে। গ্রাম নেগেটিভ কক্ষের মধ্যে দেখেন নেইসেরিয়া মেনিনজাইটিস, নেইসেরিয়া গনোরি এগুলো আছে, এবং নেগেটিভ ব্যাসিলাস এর মধ্যে দেখেন সব ধরনের এন্টারোব্যাকটেরিয়াস এগুলো, যেগুলো আমাদের ডায়রিয়া ভমিটিং করতে পারে, ই কোলাই, শিজেলা, সালমোনেলা, রিপ্লে, কলেরা, সবগুলো কিন্তু গ্রাম নেগেটিভ ব্যাসিলাস এর মধ্যে। জাস্ট এক্সাম্পল গুলো অবশ্যই করতে হবে, কোনটা কোনটা ব্যাকটেরিয়া টক্সিন ফর্ম করে 6.3 বক্স, এটা আপনাদের জন্য তিনটা স্টারের যোগ্যতা রাখে, অবশ্যই করতে হবে, লেন্সেও আছে এটা, একসাথে করে ফেলবেন। ব্যাকটেরিয়াল ডিজিজ কারা কারা, টক্সিন প্রোডাকশন করতে পারে কারা কারা, ঠিক আছে, ক্লোস্ট্রিডিয়াম বটুলিনাম ভিব্রিও কলেরা এই জিনিসগুলো সাথে টক্সিন প্রোডাকশন করতে পারে, দেন কোন কোন ডায়াগনোসিস এর মাধ্যমে আমরা এটা আমরা ইয়ে করতে পারি, ডায়াগনোসিস করতে পারি টেস্টের মাধ্যমে, সেটা যেমন কিছু সিবিসি করতে পারে, সিএসএফ স্টাডি করতে পারে, প্রোক্যালসিটোনিন যদি বেশি থাকে তাহলে আমরা অ্যান্টিবায়োটিক দিতে পারি, সিরাম ল্যাকটেট সেপ্টিক শকে অনেক বেড়ে যায়, আলটিমেটলি আমাদের সেপ্টিক শক ল্যাকটেটটা বেশি থাকে, দেন হচ্ছে আমরা মাইক্রোস্কোপি করে করতে পারি, কিছু পলিমারেজ চেইন রিঅ্যাকশন করে কিছু ডায়াগনোসিস করতে পারি, কালচার সেনসিটিভিটি করেও আমরা কিন্তু করতে পারি, এই জিনিসগুলো কিন্তু আপনাদের জন্য কিছুটা ইম্পর্টেন্ট। প্রসেস ট্রোবোহাইলাইসিস বললাম, ইমিউনোগ্লোবুলিন টার্গেট এগেনস্টে আছে আমাদের, যাতে ক্ষেত্রে আমরা ট্রিটমেন্ট পারপাস ইউজ করি বা আমাদের ভ্যাকসিনেশন বা প্যাসিভ ইমিউনাইজেশনের ক্ষেত্রে ইউজ করতে পারি, যেমন হেপাটাইটিস এ, বি, টিটেনাস, র্যাবিস, চিকেন পক্স, এগুলো ক্ষেত্রে কিন্তু আমাদের ইমিউনোগ্লোবুলিন আমাদের অ্যাভেলেবল আছে, ঠিক আছে। প্রেগনেন্সির জন্য কন্ট্রাইন্ডিকেটেড কোন কোন অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগস অনেক বেশি মাত্রায় ইম্পর্টেন্ট, ইনফিনিটি এসে ফার্মাকোলজি তো আপনারা এটা পড়বেন, দেন বিটা আপনি অ্যান্টিবায়োটিক্স এর নামগুলো পড়বেন, পেনিসিলিন, সেফালোস্পোরিন কারা কারা, কোন কোন জিনিস এটা একটু করতে হবে, সেফালোস্পোরিন এর নাম কোনটা ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন এগুলো কিন্তু আপনাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা কিন্তু ইতিমধ্যেই আমরা কিন্তু অলরেডি 5টা কোশ্চেন 6টা কোশ্চেন আলোচনা করে ফেলছি, এখন আমরা জাস্ট একটু সাজেশন নিয়ে কথাবার্তা বলেছি, কোন কোন বক্স গুলো এত বেশি ভাস্ট সাগরে হারা যেতে না যান একটু ইম্পর্টেন্ট সাজেশন দেওয়ার চেষ্টা করছি। ইন্ট্রোডাকশন এর ব্যাকটেরিওলজির মধ্যে দেখেন কিছু ট্রান্সপ্লান্ট করা হলে কোন কোন ইনফেকশন হতে পারে, রেসিপিয়েন্ট এর মধ্যে কোন কোন মাসে কোন কোন ইনফেকশন হয় এটা একটু আমাদের করতে, ম্যাক্সিমাম মুখস্থ জিনিস এটা আসলে বোঝার কিছু নাই সত্যি কথা বলতে। এবং ব্লাড টেস্টে ইনফেকশন কারা কারা করছে, কমিউনিটি অ্যাকোয়ার্ড এবং নজোকমে মানে হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন কারা কারা করছে, এই নামগুলো আপনাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, তিনটা স্টেপে যোগ্যতা রাখে। হ্যাঁ, কজেস অফ গ্যাস্ট্রোএন্টেরাইটিস দেখেন কোনটা শর্ট ইনকিউবেশন পিরিয়ড, শর্ট বলতে টক্সিন অ্যান্ড ভাইরাস, ঠিক আছে, শর্ট বলতে কি টক্সিন অ্যান্ড ভাইরাস, ঠিক আছে, লং এ হচ্ছে প্রোটোজোয়া গুলো, সবচেয়ে লাস্টের লাইন দেখেন ব্লাডি ডায়রিয়া কারা কারা করছে, এটা কিন্তু আপনাদের জন্য সবচেয়ে বেশি মাত্রায় ইম্পর্টেন্ট, দেখেন শিগেলা টক্সিন গুলো করে, ইন্টার ইনভেসিভ গুলো করে, শিজেলা করে এবং ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিলি ক্যাম্পেলোপেক্টর সব কিন্তু ব্লাডি ডায়রিয়া করে, প্রচুর কোশ্চেন আসছে, অজস্র কোশ্চেন আসছে রেসিডেন্সি, ব্লাডি ডায়রিয়া কারা করে, ট্রাভেলার্স ডায়রিয়া কারা করে। হ্যাঁ, এবং দেখেন ডায়রিয়া ভমিটিং এর কজ, এটা হচ্ছে নন ইনফেকশাস কজ গুলো সবচেয়ে বেশি মাত্রায় ইম্পর্টেন্ট, দেখুন ড্রাগস কি কি আছে, ডায়াবেটিক কিটোসিস এর মাধ্যমে মেটাবলিক কিছু কারণে আমাদের ডায়রিয়া ভমিটিং হতে পারে, এগুলো আলোচনা এখন অত বেশি সময় নেই যেহেতু ডেমো ক্লাস চলছে। তো আমাদের নেক্সট টপিক হচ্ছে দেখেন নিউট্রোফিল লিকোসাইটোসিস কোথায় আমরা পেতে পারি ব্যাকটেরিয়াল ইনফেকশনের ক্ষেত্রে, লিম্ফোসাইটোসিস কোথায় পাই, ভাইরালে পাই, ম্যালেরিয়াতে পাই, রিকেটসিয়া পাই, ইনফিনিটি স্টার এটা লিম্ফোসাইটোসিস, অ্যাটিপিক্যাল লিম্ফোসাইট কোথায় কোথায় পাই এটাও আপনাদের জন্য ইনফিনিটি স্টার, এই দুইটা জিনিস খুব বেশি মাত্রায় আসে কিন্তু। হ্যাঁ, কোনটা লিম্ফোসাইটোসিস করতে পারে, কোনটা অ্যাটিপিক্যাল লিম্ফোসাইটোসিস এটা হতে পারে, আমরা পেতে পারি, হ্যাঁ, ইনফেকশন মনোনিউক্লিওসিস গুলো পেতে পারি।
এইচআইভি, হ্যাঁ, ম্যালেরিয়া তো আমরা কিন্তু পেতে পারি। দেন মোস্ট কমন কজ ওই যে বললাম ট্রাভেলার্স ডায়রিয়া, ব্লাডি ডায়রিয়া, হ্যাঁ, ইনভেসিভ ডায়রিয়া, নন ইনভেসিভ ডায়রিয়া, কারা কারা ঘটে, এটা কারা কারা করতেছে, খুব বেশি মাত্রায় ইম্পর্টেন্ট। ইন্টারনাল অক্সিজেনিক, ক্যাম্পেলোব্যাক্টার, রেজুনি, এগুলো কিন্তু আমাদের ট্রাভেলার্স ডায়রিয়া করতে পারে। ইউসিনোফিলিয়ার কজের মধ্যে দেখবেন সবগুলোই আছে, আমরা প্যারাসিটোর সিস্টোর ট্রিমাটোর নিমাটোর সবগুলাই কিন্তু আছে। হ্যাঁ, এখানে কিন্তু নাই শুধুমাত্র লিশম্যানিয়াটা, মনে রাখবেন সবাই ম্যাক্সিমাম করে। দেখেন আমাদের নিউমোটোডস এর মধ্যে দেখেন অ্যাসকারিস লাম্বিকোইডি টক্সোফেরা হুকওয়ার্ম সবগুলা, মানে অ্যানকাইলোসমা ডিভিনলাইন ইনডিকেটর আমেরিকান সবাই করে কিন্তু, দেখছেন ফাইলেরিয়াসিস এর মধ্যে যেগুলো থাকে সেগুলো কিন্তু সবাই মোটামুটি করতেছে। নিউমোটোডস যেগুলো আদার্স আছে এবং সিস্টোস লিভার ফ্রুটস, মানে টিমোটোডস যেগুলো আছে, সিস্টোসোমা যেমন হচ্ছে লিভার ফ্রুটস যেগুলো আছে, ইন্টেস্টিনাল ফ্রুটস যেগুলো, লাংস ফ্রুটস যেগুলো আছে টিমোটোডস এর মধ্যে, প্যারাগোনিমাস সিস্টেম, মানে সবাই কিন্তু ইউসিনোফিলিয়া করে। মোট কথা প্যারাসাইটিক ইনফেকশন মানে ইউসিনোফিলিয়া এক্সেপ্ট লিশম্যানিয়াসিস, ঠিক আছে, লিশম্যানিয়া শুধুমাত্র আমাদের করে না। প্রেগনেন্সির মধ্যে এটা একটা বক্স আছে 11.26, খুবই ইম্পর্টেন্ট বক্স, এখান থেকেই হচ্ছে আমাদের ট্রান্সপ্লাসেন্টাল এবং সব ট্রান্সমিশন হলো, হওয়ার পরে আমাদের কিছু ইনফেকশন করে, কিছু ম্যালফরমেশন করে, সেই ইনফেকশন কারা করে, ম্যালফরমেশন কারা করে, আপনারা এখান থেকে আমার এই সাইটটা তৈরি করা, দেখেন কোয়ান্টিটি ম্যালফর্মেশন কারা কারা করছে এবং কোয়ান্টিটি ইনফেকশন কারা কারা করছে, খুবই ইম্পর্টেন্ট, এটা না পড়লে পা হবে। এবং অবশ্যই কোয়ান্টিটি ম্যালফর্মেশন জানতে হবে কোনটা কোনটা কোয়ান্টিটি ম্যালফর্মেশন হয়, ডিফেক্টিভ বেবি তৈরি করছে কারা কারা, এবং কোয়ান্টিটি ইনফেকশন মানে মেনিনজাইটিস সেপসিস কারা কারা করছে, এটা কিন্তু আমাদের জানতে হবে। ম্যালফর্মেশন এবং ইনফেকশনকে আলাদা আলাদা করতে হবে, কখনো গুলাই ফেলা যাবে না। হ্যাঁ, ম্যালফর্মেশন কারা করে বা হচ্ছে কোয়ান্টিটি অ্যানোমালি কারা কারা করছে, এটা কিন্তু আমাদের জানতে হবে। কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে মেসেজ বক্সে করবেন, কোনো সমস্যা নেই। অ্যান্ড দেন এই ফিগারটা দেখবেন, তিন চারটা ফিগার আছে, আমরা পড়বো স্টে বডিস কোথায় কোথায় ইনফেকশন করে, এটা আপনাদের জন্য তিনটা স্টার। এবং এখানে দেখেন ব্লাড স্ট্রিম ইনফেকশন কিছু কিছু আছে, কার্ডিয়াকের মধ্যে মনে রাখবেন পেরিকার্ডাইটিস এবং এন্ডোকার্ডিস, এন্ডোকার্ডাইটিস মানে বাইরেরটা ভিতরেরটা করতে পারে ইনফেকশন, যেন কিছু আছে হচ্ছে রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন করতে পারে, অ্যাবসেস করতে পারে, এই বক্সটা কিন্তু আপনাদের জন্য ফিগারটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর এই বক্সটা তো অবশ্যই স্ট্রেপটোকোকাসের ক্ষেত্রে আমরা এটা ডেঙ্গুর সাথে সাথে পড়ে ফেলি একসাথে, এ বি সি কোনটা কোন ভ্যারিয়েন্টের মধ্যে আছে এবং কি ডিজিজ করতেছে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে লার্জ বয়ের ম্যালিগন্যান্সির সাথে এটা অ্যাসোসিয়েট থাকতে পারে কে, স্ট্রেপটোকোকাস গ্যালোনাইটিকাস, ঠিক আছে, গ্যালোনাইটিকাস, স্ট্রেপটোকোকাস গ্যালোনাইটিকাস কিন্তু লার্জ বাওয়েল ম্যালিগন্যান্সির সাথে অ্যাসোসিয়েশন থাকতে পারে, সাথে এন্ডোকার্ডাইটিস করতে পারে। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আলফা হিমোলাইটিক কে, আলফা হিমোলাইটিক দুটো আছে, হ্যাঁ, একটা হচ্ছে অপটোসিন, একটা হচ্ছে আমাদের মনে করেন রিয়াজেন, সেটা এগেনস্টে একটা সেন্সিটিভ, একটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স। কোনটাতে সেন্সিটিভ? স্ট্রেপটোকোকাস নিউমোনি, রেজিস্ট্যান্স কোনটা হচ্ছে ভেরিয়েন্ট স্ট্রেপটোকোকাই, ঠিক আছে, এই দুইটা কিন্তু আমাদের কোন কোন ডিজিজ করে এই জিনিসটা জানতে হবে, এবং কোনটা অপারেশন সেন্সিটিভ এবং কোনটা রেজিস্ট্যান্স, এটা কিন্তু প্রচুর কোশ্চেন আসছিল, ঠিক আছে, স্টেম দিয়ে। স্কারলেট ফিভার নিয়ে যদি আমরা পড়াশোনা করি, জানতে হবে কে করতেছে, কোনটাতে মোস্ট কমন স্কুল, এই যে এখানে কি কি র্যাশ হতে পারে, ডিফিউজ ইলেক্ট্রোমিটাস র্যাশ, হ্যাঁ, এখানে স্ট্রবেরি টাং পাওয়া যেতে পারে, হ্যাঁ, এখানে কিছু পাস্তিয়ার সাইন পাওয়া যায়, এই জিনিসগুলো কিন্তু আমাদের করে পড়ে ফেলতে হবে। স্কারলেট ফিভার স্ট্রোকাস আয়োজন করতে পারে, হ্যাঁ। দেন দেখেন লেপ্রোসোরিস বলছিলাম, তিন চারটা ফিগার আছে, লেপ্রোসোরিস এর মধ্যে অ্যাসিডিক মেনিনজাইটিস এর মধ্যে দেখেন হেডেক হবে থাকতে পারে, পালমারি সিগনাল কিছু আছে, কিছু আছে ওয়েলস ডিজিজ, এটা কিন্তু আমরা বলবো এপিডেমিক, তারপরে এপিস্ট্যাক্সিস, থ্রম্বোসাইটোপেনিয়া, এগুলো এখানে সাধারণত থাকতে পারে, হ্যাঁ, রিনাল ফেলার, হেপাটোমেগালি থাকতে পারে, হ্যাঁ, এই জিনিসগুলো আমাদের জানতে হবে। এখানে হার্টের মধ্যে ওই একই দেখেন স্টাবরিয়াস এর মধ্যে পেরিকার্ডাইটিস, মায়োকার্ডাইটিস, তার মানে বাইরেরটা এবং হচ্ছে মাঝেরটা, আগেরটা কি ছিল, বাইরেরটা এবং ভিতরেরটা, পেরিয়ার এন্ডো, এটা পেরিয়ার মায়ো, ঠিক আছে। এবং লাস্ট বোন রিল্যাপসিং ফিভার, এটা নিয়েও একটা কথাবার্তা থাকতে পারে, ট্যাকিকার্ডিয়া, হেডেক, জেনারেলাইজড অ্যাচিং, দেন হচ্ছে আমাদের ইনজেক্টেড কনজাংটিভা সিগনিফিকেন্ট মার্কস, ইনজেক্টেড কনজাংটিভা, এটা কিন্তু হাইপারিমিয়া অফ দ্য কনজাংটিভা, ঠিক আছে, এটা কিন্তু এখানে থাকতে পারে। টেন্ডার হেপাটোস্পিনোমেগালি, ইলেভেন ট্রান্সফারেন্স, অ্যাজ এ হোল আপনারা এই কয়টা লাইন যদি করে ফেলেন তাহলে আপনাদের জন্য ওই ডেভিয়েশনের বক্স করতে হবে না, মানে ওই টপিকটা করতে হবে না। দেখেন এখানে আলটিমেটলি এখানে হার্পিস লেভেলিস অ্যাসোসিয়েশন থাকতে পারে, থ্রম্বোসাইটোপেনিয়া, ট্রান্সাইমেনাস, অ্যানজিওপ্যাকের বেশি থাকে, ইনজেক্টেড কনজাংটিভা, ঠিক আছে, ইনজেক্টেড কনজাংটিভা হচ্ছে হাইপারিমিয়া, যখন আমাদের হয় আমাদের ব্লাড ভেসেলে আর্টারিতে, তখন আমাদের কিন্তু ইনজেক্টেড কনজাংটিভাটা হতে পারে। রিল্যাপসিং ফিভার যেহেতু শুধুমাত্র এখানে জ্বর থাকবে না, জ্বরটা কমবে, বাড়বে, দুটোই হতে পারে, হেপাটোস্পিনোমেগালি এখানে থাকবে। দেখেন এই ভয় পাওয়ার পিছনে এটা হচ্ছে ইনজেক্টেড কনজাংটিভা, ঠিক আছে, ইনজেক্টেড কনজাংটিভা, হাইপারিমিয়া অফ দ্য কি হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। তো এখানে ব্রুসেলোসিস নিয়ে কথাবার্তা, এটা একটা ফিগার আমাদের বইতে আছে, তো এখানে কোন কোন ডিজিজ করে হাইলার লিভার, অত বেশি ইম্পর্টেন্ট না, একটা টেস্ট দিতে পারেন। এখানেও দেখেন হার্টের মধ্যে মায়ো আর অ্যান্ডো আছে, তার মানে পেরি অ্যান্ডো প্রথমে পড়লাম স্টেপে, এবং পেরি আর মায়ো পড়লাম হচ্ছে আমাদের কোথায়, আমাদের লেফট স্পাইরোসিসে, এবং এখানে পড়তেছে আমরা কি মায়ো আর অ্যান্ডো কার্ডাইটিস, ঠিক আছে। কার্ডিক ইনভলভমেন্ট দেখেন ওই একই কথা বললাম, স্টেপ অডিয়াস, লেফট স্পাইরোসিস, ব্রুসেলোসিস, কোথায় কোথায় কাকে একটা এফেক্ট করে, পেরি অ্যান্ডো, পেরি মায়ো এবং মায়ো
এন্ডোকার্ডাইটিস করতে পারে। হ্যাঁ, এই বক্সটা তো অবশ্যই করতে হবে টাইফয়েড ফিভারের ক্ষেত্রে, কোন কোন ফার্স্ট উইকে কোনটা, সেকেন্ড উইকে কোনটা, কনস্টিপেশন কিন্তু ফার্স্ট উইকে মাথায় রাখতে হবে, এবং সেকেন্ড উইকে কিন্তু আমাদের ডায়রিয়া করতে পারে। এবং কিন্তু ডায়রিয়াটা কিন্তু ফার্স্ট উইকেও হতে পারে অবশ্যই, কিন্তু ইন কেস অফ চাইল্ড, হ্যাঁ, স্টেপ ব্লাডার মানে মানে মইয়ের মতো দিনে দিনে বাড়তে থাকবে, প্রতিদিন বাড়তে থাকবে, এরকম ফিভার থাকবে, এইটা বক্স আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। স্পলোমেগালি থাকতে পারে এবং কাফ থাকতে পারে, তো টাইফয়েডের কমপ্লিকেশন এজ এ হোল আপাতত এটা করে ইনফিনিটি টেস্ট টাইফয়েডটা, ডিপথেরিয়াও এটা হচ্ছে আপাতত জন্য তিন চারটা টেস্ট, এটা কিন্তু আমাদের কমপ্লিকেশন গুলো সাধারণত মায়োকার্ডাইটিস করতে পারে এবং হচ্ছে আমাদের পেরিফেরাল নিউরোপ্যাথি কিন্তু করতে পারে। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট কিছু বক্স আমি স্লাইড শেয়ার করছি, আপনারা ইনশাল্লাহ এগুলা লাগায় রাখবেন। 11.44 যেগুলো হচ্ছে সাজেশন ভাইরোলজি থেকে, যদি আমি একটু আসি, সিআরএস কন্টিনিউয়াল রুবেলা সিনড্রোম অবশ্যই করতে হবে, এখানে মাথায় রাখবেন। এখানে হচ্ছে আইস মানে হচ্ছে ক্যাটারেক গ্লুকোমা হবে, মানে চোখে সমস্যা হবে, কানে সমস্যা হবে, এবং আমাদের হার্টে সমস্যা হবে, চোখ কান হার্ট, চোখের মধ্যে ক্যাটারেক গ্লুকোমা, হার্টের মধ্যে ডিফেক্ট গুলো, পিডিএ ভিএসডি এগুলো করতে পারে, স্টেনোসিস গুলো করতে পারে, প্যাটার্নাল অটোসিস করতে পারে, এবং কিছু আমাদের আমাদের কিছু কানে যেমন সেন্সরি নিউরাল ডিফনেস করতে পারে, অকেশনালি ডিফনেস করতে পারে, কিছু আমাদের কমপ্লিকেশন গুলো এখানে একসাথে করে দেওয়া আছে। আমাদের এখানে ডেভিডসনের এই 11.27 বক্সটা কিন্তু আপনাদের জন্য ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট। এই যে বললাম ইনফেকশাস মনোনিউক্লিওসিস মানে গ্লান্ডুলার ফিভার কারা কারা করে, বলছিলাম ইবিস্টেন বার ভাইরাস প্রথম কথা, দেন হচ্ছে সাইটোমেগালো ভাইরাস, একসাথে হচ্ছে হ্যাটোফিল অ্যান্টিবডি পজিটিভ, একসাথে নেগেটিভ, কোনটা তো পজিটিভ, ইবিস্টেন বার ভাইরাস এক্ষেত্রে পজিটিভ, বাকি কজ গুলো আপনাদের জন্য ইনফিনিটি টেস্ট অবশ্যই 11.32। ঠিক আছে, এন্ড ডেঙ্গু যেহেতু সিজন চলতেছে, ডেঙ্গু নিয়ে কোনো কিছু বাদ দেওয়া যাবে না, অ্যাটলিস্ট ক্লিনিক্যাল ফিচার এবং হচ্ছে আমাদের কিছু সাইন করতে হবে, যেমন এখানে আমাদের কিছু ব্রেক বোন ফিগার বলা হচ্ছে, আমাদের রেট্রো অরবিটাল পেইন বা আই মুভমেন্ট বা আই এর ইনভলভমেন্ট থাকতে পারে, ল্যাক্রিমেশন হতে পারে, ভিওটিভ ব্রাডিকার্ডিয়া পাওয়া যায়। কিন্তু আমরা টাইফয়েড পেতে পারি, মানে হচ্ছে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়লে 10 বিটস বাড়ে, কিন্তু সেখানে কিন্তু এখানে ওই রকম বাড়ে না। হ্যাঁ, এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়তো 100 ডিগ্রি ফারেনহাইট টেম্পারেচার সেলসিয়াস না সরি 100 ডিগ্রি ফারেনহাইট টেম্পারেচারের ক্ষেত্রে কিন্তু এত বেশি বাড়ার রিয়েলি ব্যারিকেড মানে হার্ট রেটটা কম থাকে, এবং স্যাডেল ব্যাগ কিছু সময়ের জন্য ফিভারটা স্টপ হয়ে যায়, আবার রিক্রুটেস হতে পারে, এবং কিছু র্যাশ পাওয়া যায়, পরে ফেলবেন, কমপ্লিকেশন গুলো কিন্তু আপনার জন্য ইম্পর্টেন্ট। ডেঙ্গু সব সিম্পটম নিউরোলজি ফিভার, সবচেয়ে ইম্পর্টেন্ট ইনফিনিটি স্টার ওয়ার্নিং সাইন, সেটা হচ্ছে আমাদের 6টা প্রোটোস্টাম ইউজ থাকতে হবে, প্লাজমা লিকেজ হচ্ছে, আলটিমেটলি হিমাটোকিট ইনক্রিজ হবে, হ্যাপাটোমেগালি হবে, মিউকোসাল ব্লিডিং থাকতে পারে, ফ্লুইড অ্যাকুমুলেশন কিছু কিছু থাকতে পারে, যেমন পুরোরাল ইফিউশন, অ্যাসাইটিস, আমাদের বডিতে ফ্লুইড জমবে আলটিমেটলি বিভিন্ন জায়গায় স্পেসে, অ্যাবডোমিনাল পেইন এবং পারসিস্টেন্ট হবে, এগুলো হচ্ছে ডেঞ্জার সাইন বা ওয়ার্নিং সাইন। এবং যখন আমরা সিভিয়ার ডেঙ্গু বলবো তখন বিভিন্ন অর্গান ইনভলভমেন্ট হবে, সেই অর্গান কোনটা, সিএনএস হলে আনকনশিয়াস হবো, তারপরে হচ্ছে আমাদের যদি রিনাল ফেলিয়ার হয় তাহলে আমাদের ডিআইসি হতে পারে, আলটিমেটলি সিএনএস ইফেক্ট করতে পারে, ইম্পেয়ার কনসাসনেস, অ্যারিথমিয়া হতে পারে, কার্ডিওমায়োপ্যাথি হতে পারে, সবগুলো কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, একট আমাদের হচ্ছে লাং ইনজুরি হতে পারে, ঠিক আছে, র্যাপটোমায়োলাইসিস, প্রতিটা জিনিস বিশেষ করে ডেঙ্গু উইথ ওয়ার্নিং সাইন এবং সিভিয়ার ডেঙ্গুর ফিচার গুলো আমাদের জানতে হবে। এবং দেখেন এএসটি আর এএনটি 1000-এর বেশি হয়ে যেতে পারে, হ্যাঁ, লিভারের ক্ষেত্রে খুব বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, ফ্লুইড থেরাপি দিব, তার আগে একটু ডেঙ্গুর সংজ্ঞাটা দেখে নেবেন, নাউসিয়া ভমিটিং কোথায় হয়, এইচএস পজিটিভ, ক্রনিকের টেস্ট, এই জিনিসগুলো কিন্তু লিকোপেনিয়া হয়, ভাইরাল ডিজিজ লিকোপেনিয়া মাথায় রাখবেন। হ্যাঁ, ব্যাকটেরিয়াল ডিজিজ লিকোসাইডোসিস, বাট লিকোপেনিয়া একটা ব্যাকটেরিয়াল ডিজিজ হয়, সেটা হচ্ছে ইন্টারিক ফিভার, লিকোপেনিয়া উইথ রিলেটিভ লিম্ফোসাইটোসিস, রিলেটিভ ব্র্যাডিকার্ডিয়া হয় হচ্ছে আবার আমাদের টাইফয়েড ফিভারে, এবং রিলেটিভ ব্র্যাডিকার্ডিয়া কিন্তু আমাদের ডেঙ্গুতেও হতে পারে, অ্যাজ এ হোল বলে ফেললাম। হ্যাঁ, এইচআইভি নিয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট, এইচআইভি সম্বন্ধে জানতে হবে এটা কি ভাইরাস, রেপ্টো ভাইরাস কিভাবে যাচ্ছে লিম্ফ নোডে, এই তিনটা সেলের মাধ্যমে, এই লিম্ফ নোডকে খুব পছন্দ করে এইচআইভি, হ্যাঁ, কিভাবে যাচ্ছে এই লিম্ফ নোডে, সেটা হচ্ছে আমাদের এই তিনটা সেলের মাধ্যমে যাচ্ছে, ডেনড্রাইটিক সেল, সিডি4 সেল, ল্যাংলেন সেল, ঠিক আছে, এই জিনিসগুলো জানতে হবে। এবং জেনেটিক ভেরিয়েন্ট কোনটা আছে, 1 2 মাথায় রাখবেন, 1 2 এর মধ্যে আবার 1 এর মধ্যে ভাগ আছে এম এন এন ও, এন্ড এম এর মধ্যে আবার এবিসিডি ভাগ আছে, জটিল, জাস্ট একটু মাথায় রাখেন এইচআইভি 1 এন্ড 2, হ্যাঁ, এম এন ও এটা ভেরিয়েন্ট, ইভেন মধ্যে আবার এবিসিডি ভেরিয়েন্ট আছে, এইচআইভি 1 টা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড পাওয়া যাচ্ছে, এবং এইচআইভি 2 টা ওয়েস্ট, সবগুলো ডেভিডসনের ইনফরমেশন, সবগুলো একটা ডেভিডসন থেকে নেওয়া হয়েছে, সবগুলোই কোনোটা ডেভিডসনের বাইরে না। হ্যাঁ, তো আপনাদের জন্য এভাবে পড়লে সুবিধা হবে, সব তো পড়া সম্ভব না, আপনাদের তো অ্যানাটমি, ফিজিও, মাইক্রো, প্যাথো, ফার্মা, মানে সবই করতে হবে রেসিডেন্সিতে, তো ডেভিডসনে যদি আপনি এক্সেস টাইম দেন তো আপনি আপনাকে কিন্তু টাইম দিতে হবে, বাট টেকনিক্যালি করতে হবে, সব কিছু পরে আমি আলটিমেট ডেলিভার করতে পারবো না, কিন্তু তো আমাকে যেটা যেটা ইম্পর্টেন্ট সেগুলোর দিকে ইনফোসিস করতে হবে, আলটিমেটলি মাথায় রাখতে হবে,
আচ্ছা, তো সেক্ষেত্রে আমাদের কিছু আমাদের সেলকে এফেক্ট করতে পারে এইচআইভি, কোন কোন সেলকে পারে? এই পাঁচটা সেলকে এফেক্ট করতে পারে, মাইক্রোগ্লিয়া, ডেন্ড্রাইটিস, ম্যাক্রোফেজ মনোসাইট, মনোসাইট হেল্পার টি সেলকে কিন্তু এফেক্ট করতে পারে। সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, রিভার্সাল অফ সিডি ফোর অ্যান্ড সিডি এইট সেল কাম। সিডি ফোর সেল কাম মানে হচ্ছে হেল্পার টি সেল, সিডি এইট হচ্ছে আমাদের সাইটোটক্সিক টি সেল। এই দুটা রিভার্সাল হয় মানে অল্টারেশন হয়, মানে হচ্ছে সিডি ফোর সেল কাম এখানে কমে যায় এইচআইভি ইনফেকশন হলে, সিডি এইট সেল কাউন্টটা বেড়ে থাকে, বাড়তির দিকে থাকে। তো আমাদের জেনারেলি সিডি এইট সেল কাউন্ট কিন্তু কম থাকে, সিডি ফোর সেল কাউন্ট বেড়ে থাকে, কিন্তু এই এইচআইভি তে উল্টা ঘটনা হয়, সিডি ফোর সেল কাউন্টটা কম হয় এবং এইট সেল কাউন্টটা বেড়ে যায়। এবং কিভাবে ট্রান্সমিশন হতে পারে, সবচেয়ে মোস্ট কমন হচ্ছে ব্লাড ট্রান্সমিশন, দেখছে 90% মাথায় রাখবেন। এন্ড ভ্যাজিনাল ডেলিভারি মানে হচ্ছে ডিউরিং বার্থের সময়টা হতে পারে, এটা অ্যাজ এ হোল অ্যাপ্রক্সিমেট রিস্কের এই রেশিও অত বেশি আসবে না, জাস্ট কোনটা কোনটা দিয়ে যেতে পারছে এটা জিনিস আপনার জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, প্রাইমারি ইনফেকশন এইচআইভি এর মধ্যে 12.8, এটা আপাতত বক্সটা ইম্পর্টেন্ট। ফিভার, ম্যাকুলোপুরা র্যাশ করতে পারে, কি ডিজিজ বা কি কি ফিচার নিয়ে প্রেজেন্ট করতে পারে এটা আপাতত ইম্পর্টেন্ট। যে কমন অপরচুনিস্টিক ইনফেকশন এইডস 12.11, ডেভিডসন বক্স এইচআইভি তে যাবেন পাবেন, সেটা হচ্ছে নিউমোসিটি, যেটা হচ্ছে মোস্ট কমন ইনফেকশন ইন কেস অফ এইচআইভি ডিজিজ বা এইডস পেশেন্টের ক্ষেত্রে মোস্ট কমন, যেহেতু এটা অপরচুনিস্টিক একটা ফাঙ্গাস আমরা পড়ে আসছি। অপরচুনিস্টিক মানে হচ্ছে আপনার ইমিউনো সাপ্রেস কন্ডিশনে মাথা চাড়া দেয়, সো এইচআইভি একটা ইমিউনো সাপ্রেস কন্ডিশন, সেক্ষেত্রে এটা মাথা চাড়া দিয়ে উঠতে পারে। সেরেব্রাল টক্সোপ্লাজমোসিস, ক্রিপ্টোকোকাস, এই নামগুলো জাস্ট পড়ে ফেলবেন, হ্যাঁ অবশ্যই ইম্পর্টেন্ট, জাস্ট নামগুলো সব করতে হবে না, হ্যাঁ জাস্ট নামগুলো পড়ে ফেলবেন। এই যে এই বক্সটা ইনফিনিটি টেস্টটা না পড়লে পাবেন, এবং আলটিমেটলি যদি আপনি মিস করেন আপনি অনেকের থেকে ছেড়ে যাবেন, কারণ এটা অনেক সবাই পড়বে। হ্যাঁ, 500-র কম কোনটা, 200-র কম কোনটা, 100-র কম কোনটা? 100-র কম মানে ডেঞ্জারাস, সেরেব্রাল এফেক্ট করবে, মেনিনজাইটিস হবে, প্রাইমারি সিএনএস লিম্ফোমা হবে, ডিসিমিনেটেড ডিজিজ হবে, কিছু প্রোগ্রেসিভ মাল্টিপল লিপো এনকেফালোপ্যাথি মানে ব্রেইনের দিকে সবকিছু থাকছে। হ্যাঁ, আর 200-র কম নিউজ যেটা বেশি মনে রাখবেন, কিছু আছে আমাদের ইসোফেজিয়াল ক্যান্ডিডিয়াসিস, অরোফেরিজিয়াল পারে ক্যান্ডিডিয়াস থেকে 500-র কম, যদি সেল কাউন্ট সিটি ফোর সেল কাউন্ট হেল্পার টি সেল কাউন্ট যেখানে কম থাকে, কোন কোন ডিজিজ করতেছে এটা আপনাদের জন্য ইনফিনিটি এসব না করলে খুব ক্ষতি হয়ে যাবে। এবং আপনাদের জন্য এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট বক্স, দেখেন নিউমোসাইটিস জেরোফেসি নিউমোনিয়াতে ডিসনিয়া প্রমিনেন্ট, প্রমিনেন্ট গুলো মনে রাখেন, প্রমিনেন্ট কে ডিসনিয়া। দেখেন আর একটা জিনিস, মাত্র ইনকেস সি রিঅ্যাক্টিভ করলে ইন কেস অফ ব্যাকটেরিয়াল নিউমোনিয়া, পার্থক্য আসে এভাবে যে ব্যাকটেরিয়াল নিউমোনিয়াতে কোনটা কোনটা প্রমিনেন্ট থাকতে পারে, নিউমোসাইটিস মানে পার্থক্য করছে, নিউমোসাইটিস জেরোফেসিতে নিউমোনিয়া কি কি থাকতে পারে, এই জিনিসগুলো কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে এইচআইভি সময়। আপনারা এটা দেখে নেবেন 12.13 নম্বর এই বক্সটা, 12 মানে হচ্ছে 12 নম্বর চ্যাপ্টার, সার্চ দিলে পেয়ে যাবেন, হ্যাঁ যাদের পিডিএফ আছে। দেন আমরা দেখতে পাচ্ছি ভাইরাস রেটে অঙ্কোজেনিক কিছু ভাইরাস আছে, যেমন হিউম্যান হার্পিস সিমপ্লেক্স ভাইরাস, এই ক্যাপাসিটি সারকোমা করতে পারে। অঙ্কোজেনিক মানে ইনফিনিটি টেস্ট কোনো বাদ দেওয়া যাবে না, বিএসসি প্যাপিলোমা ভাইরাস, হিপিস্টোমা ভাইরাস, এগুলো কিন্তু অঙ্কোজেনিক ভাইরাস গুলো করতে হবে। কমনলি ইউজ এন্ড রেট্রোভাইরাল ড্রাগ এর মধ্যে কোন কোন ড্রাগ গুলো দেওয়া হয় সাধারণত নাম করতে হবে। প্রথম কথা, এই প্রথম তিনটা ড্রাগ, যেমন নিউক্লিওসাইড রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ইনহিবিটর, নন নিউক্লিওসাইড এবং প্রোটিয়েজ ইনহিবিটর, হার্ট থেরাপি মানে হাইলি অ্যাক্টিভ অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি। হ্যাঁ, প্যারাসাইটোলজির মধ্যে সাজেশনের মধ্যে দুইটা সাজেশন আমি বলতে পারি, এটা হচ্ছে নেমাটোডস কারাকারা, টেমাটোডস কারাকারা, সেস্টোডস কারাকারা, সব নামগুলো পড়ো, কোনটা টিস্যু কোনটা ইন্টেস্টিনাল এই জিনিসগুলো আসে, টিস্যু নেমাটোডস, ফলোয়িং টিস্যু নেমাটোডস, এগুলো দিয়ে ট্রু ফলস দিতে পারো, ঠিক আছে। এন্ড লাস্টের কথা হচ্ছে মিউকর মাইকোসিস, যেটা আপনাদের জন্য এখন বেশি হট টপিক, অনেকে হচ্ছে রিনো সেরেব্রাল মানে সাইনাস, নোস এবং ব্রেইন কি এফেক্ট করে, রিনো সেরেব্রাল পালমোনারি কিউটানিয়াস লেশন করতে পারে, এটা হচ্ছে মোস্ট ফাটো যদি আনট্রিট করা হয়, ইমিউনো সাপ্রেস কন্ডিশন এটা মোস্ট কমন, আনকন্ট্রোল ডায়াবেটিস। হ্যাঁ, এইগুলোর ক্ষেত্রে ডেফিনেট ম্যানেজমেন্ট, আমরা ম্যানেজমেন্টের আগে আমরা কিছু আমরা ডায়াগনোসিস করে হিস্টোপ্যাথোলজি এই জিনিসটা কনফার্ম করতে পারি, কালচার করে ডেফিনেট ডায়াগনোসিস করা যেতে পারে, এবং সার্জিক্যাল কিছু ট্রিটমেন্ট লাগতে পারে। অ্যামফোটেরিসিন মোস্ট কমনলি আমরা প্রোসাপানাজোল ইউজ করতে পারি, অ্যামফোটেরিসিন বি অ্যামপ্রোসাপানাজোল। এই হচ্ছে আজকের আমাদের সাজেশন শেষ হয়ে গেল। তো আমাদের যে আজকের যে ব্যাচটা সিগনেচার ব্যাচ, সেটা আপনাদের জন্য বলতেছি ডেভিডসন কেন বেশি ইম্পর্টেন্ট। ডেভিডসন থেকে আমি আবারও বলতেছি প্রচুর কোশ্চেন আসছে, লাস্ট 5 ইয়ার্স এর মধ্যে অনেক প্রচুর কোশ্চেন আসছে, এবং আমি বললাম 18 সালে 29টার মতো কোশ্চেন, 19 সালে 38টা, 20 সালে 62টার মতো কোশ্চেন আসছে 200 নাম্বারের মধ্যে, এবং 21 সালে 100-র মধ্যে 39টা কোশ্চেন আসছে। তো এই ব্যাচটা আই থিঙ্ক অনেক আপনাদের জন্য ইফেক্টিভ ব্যাচ হবে, যারা আপনারা ডেভিডসন কে অনেক ভয় পাচ্ছেন, যারা ফ্যাকাল্টি কে অনেক ভয় পাচ্ছেন তাদের জন্য এই ব্যাচ গুলো। আর আপনারা কিন্তু মাথায় রাখবেন, যারা এফসিপিএস পরীক্ষার্থী, যারা প্রিপারেশন নিচ্ছেন, তাদের কিন্তু আপনাদের ফ্যাকাল্টি কিন্তু তারা সবসময় আগায় থাকবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। যারা আপনাদের এখন পর্যন্ত ফ্যাকাল্টি নিয়ে অনেক বেশি ভয় ভীতি কাজ করতেছে, আই থিঙ্ক আপনাদের এখনই এই ব্যাচে আপনাদের জন্য ইফেক্টিভ হবে আশা করা যায়, কারণ ফ্যাকাল্টি আপনাদের জন্য অনেক ট্রাম্প কার্ড, যেটা আমি আবারও বলতেছি এটা আপনাদের জন্য অবশ্যই ট্রাম্প কার্ড। আমাদের ব্যাচ শুরু হচ্ছে 17 আগস্ট থেকে, আপনারা অফিসে যোগাযোগ করতে পারেন, এনি প্রবলেম আমাকে অনুরোধ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমাদের ফ্যাকাল্টি ব্যাচ গুলো যেগুলো আছে, ডেভিডসন ফর রেসিডেন্সি, বেলি ল্যাবস, এন্ড
আবেদুল্লাহ স্যারের দেন হচ্ছে বেসিক ফ্যাকাল্টি ব্যাচ সবগুলোই ওপেন আছে আপনাদের জন্য, আপনাদের প্রয়োজন অনুসারে আপনারা এখানে ইনভলভ হবেন আশা করা যায়। আজকে সেশনটা এটাই ছিল আমার তরফ থেকে, কারো যদি কোনো কোশ্চেন থাকে যারা জয়েন করেছেন প্লিজ একটু ইন্টারাকশন করবেন, তা না হলে বুঝলাম না যে আমরা আসলে কিছু এখান থেকে শিখে পারলাম কি পারলাম না, একটু আমাদেরকে বলবেন প্লিজ। কোনো কিছু জানার থাকতে পারে, কারো কোনো কিছু বলার থাকতে পারে, যে কোনো প্রবলেম হতে পারে, তো প্লিজ একটু শেয়ার করবেন ব্যাচ নিয়ে বা যে কোনো রেসিডেন্সি নিয়ে, সামনের পরীক্ষাগুলো নিয়ে, যিনি এনি টপিক আপনারা বলতে পারেন। লাস্টে একটাই কথা বলবো যে ডোন্ট স্টপ হোয়েন ইউ আর টায়ার্ড, স্টপ হোয়েন ইউ আর ডান। তো আলটিমেটলি আপনাদের মানে হাল ছাড়া যাবে না, এটা আপনাদেরকে বজায় রাখতে হবে যত কিছু আসুক না কেন, কোভিড প্যান্ডেমিক আলটিমেটলি পরীক্ষা হবে, তো আপনারা এখনই টায়ার্ড হয়ে যায় না, জাস্ট আপনারা যখন তখন আপনারা স্টপ হওয়া যাবে না আলটিমেটলি, তো স্টপ করবেন যখন আপনি একটা পর্যায়ে একটা স্টেজ পার করবেন, দেন আপনারা এই আপনার পরিশ্রমটা আপনারা স্টপ করবেন, তার আগ পর্যন্ত না আপনারা পরিশ্রম চালিয়ে যাবেন, পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। সো আলটিমেটলি আপনাদের জন্য আমি শুভকামনা, আমার সেশন এই পর্যন্তই ছিল, আপনার যদি কারো কোনো কোশ্চেন থাকে প্লিজ শেয়ার করবেন অবশ্যই। সামাদ ভাই কি আছেন? সামাদ ভাই যারা জয়েন করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এতক্ষণ যদি আপনাদের একটুকু যদি কিছু লাভ হয়ে থাকে তো এখন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে, আপনাদের জন্য অনেক শুভকামনা ওয়েলকাম জানাচ্ছি সিমাস মেডিকেল একাডেমি আপনাদের সবাইকে। যদি আপনাদের ব্যাচে অ্যাডমিট হতে চান অবশ্যই যোগাযোগ করবেন নিচের নাম্বার গুলোতে, হেল্পলাইন আছে সাথে আমরা আছি সবসময়ের জন্য আপনাদের জন্য। ডেভিডসন ফর রেসিডেন্সি অবশ্যই আমাদের এটা একটা ইফেক্টিভ ব্যাচ হবে ইনশাল্লাহ, যারা এখনো ফ্যাকাল্টি সম্পর্কে এখনো সন্দিহান তাদের জন্য কিন্তু এটা আমি ইফেক্টিভ ব্যাচ হবে ইনশাল্লাহ। তো আপনারা আপনি যারা জয়েন করেছেন যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে বলবেন, চেষ্টা করবো অ্যান্সার দেওয়ার জন্য, বুঝতে কারো যদি সমস্যা হয়ে থাকে এনিকোয়ারি থাকে আমাকে বলবেন। না থাকে তাহলে আমরা সেশনটা শেষ করে দিব, ইনশাআল্লাহ আবার দেখা হবে কোনো এক ক্লাসে কোনো এক সময়। এতক্ষণ ধরে আপনারা আপনাদের ধৈর্য ধারণ করার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংকস থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংক ইউ সো মাচ, আপনাদের সাথে আবার কোনো এক সময় দেখা হবে ইনশাআল্লাহ। আমি তাহলে আমার সেশনটা শেষ করছি, যদি কারো কোনো কোশ্চেন না থাকে। ঠিক আছে তাহলে আলহামদুলিল্লাহ, সবাই আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, কোভিড প্যান্ডেমিকে সাবধানে থাকেন, মাস্ক ব্যবহার করেন, টিকা নিন, সবাই স্বাস্থ্যবিধি মেনটেন করেন ইনশাআল্লাহ। আনটিল দেন আল্লাহ হাফেজ, সবাইকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংকস ফর ওয়াচিং, আসসালামু আলাইকুম।